আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমরা আজকে A1 এক্সাম প্রিপারেশন ক্র্যাশ কোর্সের একটি বিশেষ ক্লাস, যেই ক্লাসে আমরা মোটামুটি এতদিন ধরে আমরা যা শিখে আসছি, এতদিন ধরে যা আমরা চর্চা করে আসছি, সেই চর্চারই একটা সুন্দর একটা বহিঃপ্রকাশ, একটা মাধ্যম। শুধু আপনি, আমি, সবাই, আমাদের ভিতরে অনেকগুলো ইন্দ্রিয় আছে, অনেকগুলো চেতনা কাজ করে। যেমন আমরা চোখ দিয়ে আমরা একটা জিনিস দেখতে পারি, দেখে মানুষকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন যে মানুষ পড়তে পারে, সে পড়তে পারার যে বিষয়টা, এটাই কিন্তু ইসলামের সর্বপ্রথম আয়াত ইকর, যেটা হযরত জিব্রাইল আলাইহিস সালাম কিন্তু বলেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন উনি বারবার বলছিলেন যে আমি তো পড়তে জানি না। তখন উনাকে বুকের সাথে এত জোরেভাবে চাপ দিলেন যে তার পরবর্তীতে উনার যে কল্প, উনার যে জ্ঞান, চক্ষু খুলে গেলেন। তারপরে উনাকে আল্লাহর যে প্রথম যে আয়াতটা, ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলাক, তো পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা হচ্ছে সেই যে ক্ষমতাটা, মানুষকে পড়ার ক্ষমতাটা, এটা ওই আয়াত নাজিলেরও বহুত আগে থেকে মানুষ একদম শুরুর থেকে যে জিনিসটা শিখে এসেছে, যে জিনিসটা জেনে এসেছে, যে ক্ষমতাটা অর্জন করে এসেছে, এটা হচ্ছে আমাদের অন্যতম একটা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে আমরা পড়তে পারি। আমরা ছোটোবেলা থেকে অ আ ক খ যেরকম পড়তে পেরেছি, তারপরে ইংরেজির ABCD যেরকম পড়তে পেরেছি, অঙ্কের 1 2 3 4, 1 2 3 4 যেরকম পড়তে পেরেছি, সেরকম আমরা জার্মান ভাষারও ABCD AFK থেকে শুরু করে সেট পর্যন্ত আমরা আল্লাহর মতো শিখতে পেরেছি। তো সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আমরা এরকম একটা, পৃথিবীর মধ্যে বলা হয় অন্যতম কঠিন একটা ভাষা, যেই ভাষাটা আমরা খুব সামান্য 0.00 অনেকগুলো শূন্যের পরে একটা পার্সেন্টেজের একটা নাম্বার ধরলাম, দশমিকের পরে 0000, এরকম 50টা শূন্যের পরে একটা নাম্বার, 1% হলেও আমরা শিখতে পারছি। ধরে রাখবেন যে আমরা যেটা শিখছি এটা হচ্ছে আপনার 50তলা একটা বিল্ডিংয়ে ওঠার জন্য আপনি যদি পা দেন, তাহলে এটার প্রথম একটা যে সিঁড়ি, সিঁড়িতে আপনি কেবলমাত্র পা দিয়েছেন। আপনার এখনও শেখার জন্য আপনার সারা জীবনের অনেক কিছু পড়ে আছে, এগুলো নিয়ে বিচলিত হওয়ার কোনো কিছু নাই। যে ওই বিভিন্নভাবে যে কবিরা বা গীতিকাররা যে গানগুলো লিখেছেন, তার মধ্যে একটা গান ছিল যে আমার এই পথ চলাতেই আনন্দ, আমরা হচ্ছে এই পথ চলার আনন্দই হচ্ছে উপভোগ করতে চাই। আমরা ওই উপভোগের একটা মাধ্যম অনুযায়ী আমরা এতদিন পর্যন্ত গ্রামার শিখেছি, বেসিক শিখেছি, অনেক ভোকাবুলারি বুঝেছি, তারপরে গিয়ে এখন আমরা বিগত কয়েকদিন ধরে টানা আমরা প্রথম ট্রেনিংয়ে হোয়াটসঅ্যাপ ট্রেনিং করেছি এবং আপনাদেরকে মডেল টেস্ট 3 করতে দিয়েছি, আপনারা ওটা করেছেন। তার পরবর্তীতে আপনাদেরকে ক্লোজড বুক এক্সাম দেওয়া হলো, ওটা আপনারা করেছেন। আপনারা করেন অথবা না করেন, আ আইনসের স্ট্রাকচারেই ওইটার মতো করেই যে ওপেন বুকের যে কোশ্চেন আছে ওইটাও দেওয়া হয়েছে। অনেকে করতে পারছেন, অনেকে করতে পারেন নাই। আপনারা কতখানি করতে পারছেন, কার কয়টা হয়েছে না না হয়েছে, আমি এটা নিয়ে আসলে বিন্দুমাত্র বিচলিত না, এটা নিয়ে আমার আসলে আগ্রহ খুব কম। আপনারা মনে করতে পারেন যে আজকের ক্লাসে সম্ভবত এটা সলভ করে দেওয়া হবে না, আপনারা নিজেরা নিজে থেকে সলভ করবেন, এটাই আপনার আপনার জন্য পরীক্ষা, যে আপনি আপনার নিজের মতো করে বের করবেন। গ্রুপে যতদিন না পর্যন্ত আমি অনুমতি দিব, তার আগ পর্যন্ত আপনারা দয়া করে এইটা নিয়ে কথাও উঠাবেন না। এখন আমাদের ফোকাস হচ্ছে আমাদের আরেকটা ইন্দ্রিয়ে, যেই ইন্দ্রিয় দিয়ে আমরা চোখ দিয়ে আমরা পড়তে পেরেছি, ব্রেনে হিসাব কিতাব করে আমরা করতে পেরেছি, ওই জিনিসটা হচ্ছে আমরা এখন শুনে শোনার করার চেষ্টা করব, শুনে করার চেষ্টা করব। শোনাটা কীরকম, আমরা কান দিয়ে শুনি, আমরা কান দিয়ে যখন শুনি তখন আমরা যে কথাগুলো শুনি, যেমন আপনি এখন আমার যে কথাগুলো শুনছেন এগুলো আপনি কিন্তু বুঝতে পারছেন, অনুভব করতে পারছেন, তো এইটারই একটা বহিঃপ্রকাশ, যেটা এটা হচ্ছে শোনা, যেটাকে ডয়েশে বলেছে হৈরেন, হরেন না, কারণ ও উমলাউট আছে হৈরেন। তো আমরা হচ্ছে এখন আজকে থেকে হৈরেন করা শুরু করব। হৈরেনটা এখন কেন করাচ্ছি, কারণ যে দেখে পড়ে বুঝতে পারে, বোঝার যোগ্যতা অর্জন করে ফেলছে,
সে শুনেও বুঝতে পারে, এটা খুব স্বাভাবিক। এবং মানুষের জ্ঞান আসলে শুরুই হয় হচ্ছে শোনা থেকে। একটা শিশুর ভাষা শেখা শুরু হয় শোনা থেকে, সে রিডিং পড়তে পারে না। তখন একটা বাচ্চা যখন মুখ থেকে বিভিন্ন আ উ বে বু বা বা মা মা এইগুলো যখন বলা শুরু করে, তখন বাচ্চা আসলে মুখের জন্য করে না, সে এই জিনিসগুলো করে তার কানের জন্য। কানের জন্য কিভাবে? সে যখন যে শব্দগুলো বলে তার মুখের উচ্চারণের বিভিন্ন ধরনের কারণে তার কানে কিভাবে কিভাবে শোনায় ওটা, তার নিজের শব্দটা, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা অদ্ভুত রকমের জ্ঞান, যে সে আসলে শুনে 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 মানুষ সবচেয়ে বেশি শিখতে পারে। তো আমাদের শিক্ষার ধরনটা আসলে ওইরকম না, আমরা ওইভাবে স্ট্রাকচার ওয়েজ করাইতেও পারি নাই, হয়তো কোনো একদিন করাতে পারবো, যে আপনারা শুনে 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 শিখবেন। রেডিও পডকাস্টগুলো যখন আমাদের রেডি হয়ে যাবে তখন হয়তো আমরা শুনে সবচেয়ে বেশি শিখতে পারবো। আপাতত আমরা প্রথাগত পদ্ধতিতে শিখেছি, যে আমরা হচ্ছে পড়ে পড়ে বুঝে গ্রামার করে তারপরে হচ্ছে শিখেছি। এটা আসলে পড়ার কোনো প্রকৃত উপায় না, এর চেয়েও আরও চমৎকারভাবে আরও সহজে আরও সুন্দরভাবে শেখা যায়। কতখানি সময় লাগে কি লাগে না এটা বিবেচ্য বিষয় না, বিবেচ্য বিষয় হচ্ছে শেখাটা। এবং আমরা হচ্ছে আজকে হইরেন করব, তো হইরেনের জন্য আপনারা আপনাদের যে বই আছে, প্রথম শ্রেণীর বই আছে, এটা নিয়ে প্রস্তুত হয়ে যান। আমরা হচ্ছে এটা দিয়ে আস্তে আস্তে করা শুরু করব। আমি এখন পর্যন্ত কাউকে আনমিউট করার ক্ষমতা দিইনি, পরবর্তীতে যখন দিব তখন হচ্ছে আপনারা এটা বুঝতে পারবেন। এই ব্রেকের আগে যা যা করা হয়েছিল, বলা হয়েছিল, এগুলো কোনো রেকর্ড নেই, আপনারা যারা শুনেছেন তারা শুনেছেন। তো আমরা এখন থেকে হচ্ছে আমাদের ক্লাস রেকর্ড শুরু হয়ে গিয়েছে। আমরা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে অনেকগুলো টাইল আছে আর কি, এবং এই যে টাইলগুলা এর ভিতরে দেখেন আইনসেল প্রুফিংয়ে সাইট আছে ফুনফুন জেক্সিস মিনুটিন 65 মিনিট ইন টোটাল আমাদের পরীক্ষা হবে। এবং এইটা হবে হচ্ছে সম্পূর্ণ এই তিনটা ধাপে, মুইনলিশে প্রুফুং যেটা আছে আইনে, মুইনলিশে গ্রুপিন প্রুফুং, এইটা সাইট সিরকা, এটা সিরকা মানে আনুমানিক ফুনসেন মিনুটেন, 15 মিনিট ধরে তিনটা টাইলের পরীক্ষা হয়, আর এইখানে 65 মিনিট ধরে হয়। তাহলে আমাদের পুরো পরীক্ষাটা হচ্ছে 80 মিনিটের, 80 মিনিটের, প্রত্যেকটা মিনিট কাউন্টস, প্রত্যেকটা মিলি সেকেন্ড কাউন্টস। এটা আপনার অন্যতম একটা সুযোগ যে এই সময়ের মধ্যে আমাদের বাজিমাত করতে হবে। তো আমাদের লেজেনে ফুনফুন 65 মিনিটে আমরা মোটামুটি দেখতে পেরেছি যে আপনারা আল্লাহর রহমতে সবাই 25 মিনিটের আগেই শেষ করতে পেরেছেন। দুই একজন যদি নাও পারেন এটা থেকে হচ্ছে আপনার হতাশ হওয়ার কিছু নেই। মানুষ প্রথমে যখন সাইকেল চালানো শুরু করে তখন সে 25 কিলোমিটার/আওয়ার গতিতে চালাতে পারে না, প্রথমে আস্তে 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 করে শুরু করে। প্রথম যখন সাঁতার কাটবেন তখনও হচ্ছে একদম অনেক জোরে সাঁতার কাটা যায় না, প্রথম দিকে হয়তো আপনার সময় বেশি লাগবে, তো বেশি লাগলে লাগুক, ওটা নিয়ে এত দুশ্চিন্তা না করে আপনি হচ্ছে আস্তে আস্তে করতে থাকবেন। প্রথম দিকে কিন্তু অনেক গৃহিণীদেরও, যখন বাপের বাড়ি থেকে এসে শ্বশুর বাড়ি রান্না করা শুরু করছিলেন আপনারা, আপনারা আপনাদের ইতিহাসের কথা মনে করলে আপনারা দেখতে পারবেন, যদি কেউ বাপের বাড়িতেও এর আগে রান্না করেও থাকেন, আপনারা একদম রান্নার প্রথম দিন ওই দিন আপনার কেমন লাগছিল, ওই দিন হয়তো আপনার অনেক বেশি সময় লাগছিল কিন্তু পরবর্তীতে সময় লেগে গিয়েছিল। এটা হচ্ছে কম সময় পরবর্তীতে যেহেতু আপনাদের লাগছিল, তো ওইটা যখন আপনারা এখন কম সময়ে করতে পারেন। এককালে হয়তো আপনার গরু মাংস করতে রান্না করতে 3-4 ঘন্টা লাগতো, এখন হয়তো 1-1.5 ঘন্টায় আপনি এর চেয়ে অনেক সুন্দর রান্না করতে পারেন। ওইটা হচ্ছে আপনার প্র্যাকটিস করতে 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 এখন এমন একটা অবস্থায় আসছে যে স্ট্যান্ডার্ড ওয়ে আপনি আপনি বলতে পারেন যে না, আমি এই সময়ের মধ্যে আমি এটা করে ফেলতে পারবো। 1 ঘন্টার মধ্যে হয়তো আপনি 3টা আইটেম রান্নাও করে ফেলতে পারবেন। এটা আমার মতো আনারই মানুষও যদি পারে, তার মানে আপনারা হচ্ছে আরও অনেক ভালো পারবেন যারা রান্না করতে পারেন। তো লেজেনের এই সময়টা আমাদের হয়ে যাবেই যাবে, কোনো সমস্যা নেই। লেজেন নিয়ে আমরা আজকে আর কোনো কথা বলবো না। শ্রাইবেনের যে বিষয়টা, শ্রাইবেন আমি আপনাদেরকে অল্প বিস্তর দেখায় দেওয়ার পরে আমাদের শ্রাইবেনের যে পার্টটা, এই শ্রাইবেনের পার্টটা এবং মুল্লিশে গ্রুপ এন্ড প্রুফিং যেটা আছে, এই দুইটা টাইল হচ্ছে আপনাদেরকে ইকবাল সাকিব ভাই হচ্ছে এইটার দায়িত্বে আছে। ওনাকে শ্রাইবেনের জন্য ব্রেন স্টর্মিং করতে দেওয়া হয়েছে, উনি প্রস্তুতি নিচ্ছেন, ওনার মতো করে পড়াশোনা করছেন। আপনাদের হৈরেনের ব্যাপারটা মোটামুটি একটু আগায় যাওয়ার পরেই আমরা শ্রাইবেন আর হচ্ছে মুল্লিশে প্রুফিংয়ের দিকে হচ্ছে আগাবো, যেটা হচ্ছে ভাইবা থাকবে বা স্পেখেন থাকবে। তো হৈরেনের জন্য আপনারা এখানে সাইট দেখতে পাচ্ছেন 65 মিনিটের। এই 65 মিনিটের মধ্যে আপনাদের এই পুরাটা পরীক্ষার অডিওটা ছেড়ে দিয়ে দিবে, প্রশ্নটা আপনাকে দিয়ে দিবে। এখন এর মধ্যেই আমাদের হচ্ছে পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে সুন্দরভাবে করতে থাকতে হবে আর কি, যতগুলো পার্ট আছে। তো চলেন আমরা আস্তে আস্তে করে, যে হৈরেনের পার্ট আছে
হৈরণের পাঠটায় হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি, এবং হচ্ছে আমরা এটা নিয়ে আজকে অল্প বিস্তর পড়াশোনা করব। অল্প বিস্তর বলছি কারণ আপনারাই আসলে পড়াশোনা করবেন। আপনার হৈরণ, আপনার শোনা আমি কখনো শুনে দিতে পারবো না। আপনাদেরকে আমি যেটা করতে পারি, আপনাদেরকে আমি জাস্ট একটু ধরায় দিব, বলায় দিব। ধরায় দেওয়ার বলায় দেওয়ার পরে আপনারা বাসায় চর্চা করবেন। কারণ আপনার চর্চা যদি আপনি এইখানে করার অভ্যাস করেন, তাহলে আপনার আসলে শোনার যে নিজের যে একটা অভ্যাস, নিজের যে প্রক্রিয়ার মধ্যে থেকে আপনার কানকে শিক্ষিত করতে হবে, ওইটা থেকে আপনি হচ্ছে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ হৈরণের এক একজনের এক একটা ব্যাপার হয়। অনেকে নর্মাল যে স্পিড, এটা শুনতে বুঝতে তাদের কষ্ট হয়। তো আমরা হচ্ছে হৈরণগুলো করবো হচ্ছে খুব ইন্টেন্সিভলি আর কি। আপনারা শুধুমাত্র সময় দিবেন, মনোযোগ দিবেন, ধৈর্য রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। দেখবেন ইনশাল্লাহ আপনারা লেজেন যেরকম বাজিমাত করতে পারছেন, লেজেনের সাইডটা আমরা বলতে পারি এখন আপনারা মোটামুটি রেডি। আমি আপনাদেরকে টেলকের যে প্রশ্নটা দিয়েছিলাম, ওইটা শুধু প্রশ্ন আমি কিন্তু সলভও করিনি, কে কত পাইছেন, কার কত সময় লাগছে আমি বলছি, লিখে রাখেন, ওটা পরবর্তীতে যখন আমার দরকার হবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জেনে নিব। কিন্তু আমি এটা নিয়ে একদম বিচলিত না, কারণ আমি আপনাদের চেহারা দেখলেই বুঝতে পারি, কথা শুনলেই বুঝতে পারি যে আপনাদের কী অবস্থা। ঠিক আছে, তো আপনাদের লেজেন আমি ধরে নিলাম, আপনাদের মোটামুটি যা অবস্থা হওয়ার কথা তার চেয়েতেও ভালো অবস্থায় আপনারা এখন অবস্থান করতেছেন আল্লাহর রহমতে। আর বাদ বাকি যা একটু গ্যাপ ট্যাপ আছে পরীক্ষার আগে, আপনারা কিছুদিন আপনি যখন রিভিশন করবেন, বিশেষ করে আপনি যখন পরীক্ষার টাকা জমা দিয়ে দিবেন, পরীক্ষার সম্পূর্ণরূপে টাকা জমা দিয়ে দিবেন, তখন দেখবেন আপনার ভিতরে অন্য ধরনের একটা আগুন তৈরি হয়েছে, ভিতরে মনের ভিতরে আগুন তৈরি হয়েছে। ওই আগুনে তাপ আসলে এতই, ওই আগুন আপনাকে বসে থাকতে দিবে না, আপনাকে সব সময় হচ্ছে তাড়িত করবে পড়াশোনার দিকে। আপনি তখন দেখবেন যে আপনার যা ঘাটতি এখন যাও আছে, ধরলাম আপনি পরীক্ষার জন্য 30% যদি আপনার প্রিপারেশন এখন আপনি এতদিন পর্যন্ত আপনি চেষ্টা করে নিয়ে থাকেন, আর বাদ বাকি 70% ওই আগুনেই আপনার হয়ে যাবে। তো আগুনে পুড়তে পুড়তে যেরকম সোনা খাঁটি হয়ে যায়, আপনিও আস্তে আস্তে খাঁটি ইনশাল্লাহ হয়ে যাবেন। তো আমরা এখানে হৈরণে যেই ব্যাপারটা দেখতে পাচ্ছি, হৈরণে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা টাইল আছে, টাইল আইনস, টাইল সোয়াই এবং টাইল দ্রাই। আমরা আজকে টাইল আইনস নিয়ে করার চেষ্টা করব, সময় পেলে আমরা টাইল দ্রাই করব। কিন্তু টাইল সোয়াইটা এখন আমরা নিজেরাও করব না, এবং আপনাদেরকে বলবো আপনারা সম্পূর্ণরূপে সচেতনভাবে টাইল সোয়াই করা থেকে এখন বর্তমানে বিরত থাকবেন, শুধুমাত্র টাইল আইনস এবং টাইল দ্রাই করব আমরা। তো আপনার মনে কৌতূহল হতে পারে কেন ভাইয়া এটা বললো, এইটার বিষয় হচ্ছে ভিতরণ লেখা দেখে পড়াতে পারি, কিন্তু আমি আপনাদেরকে সাধারণভাবে বলি টাইল আইনস এবং টাইল দ্রাই এই দুইটা যে সেক্টর আছে, যে পর্ব আছে, যে পার্ট আছে, এইটা এমন দুইটা পার্ট যেই দুইটায় অডিওটা দুইবার করে বলা হয়। একবার বলে শেষ করে দিবে, টুং করে একটা আওয়াজ হবে, তার কিছুক্ষণ পরে অডিওটা আবার রিপিট হবে, রিপিট হয়ে বলে দিবে। তো টাইলস ওয়াই কী করে তাহলে, টাইলস ওয়াই হচ্ছে সম্পূর্ণ একটাই অডিও বাজবে, একবারই বাজবে, ওইটা ওইভাবে হচ্ছে রিষ্টি সোডা ফালস বলতে হবে। তো এইটা করার জন্য আমরা হচ্ছে টাইল আইনস এবং টাইল দ্রাই যদি আমরা মোটামুটি আমরা নখদর্পণে নিয়ে আসতে পারি, তাহলে দেখবেন টাইলস ওয়াই আপনার কাছে তখন ডাল ভাত মনে হবে আর কি। ঠিক আছে, সো কথাবার্তা অনেক বললাম, আস্তে আস্তে করে চলেন শুরু করা যাক। এইখানে আমরা হৈরণ টাইল আইনস এইরকম একটা বিষয় আছে আর কি, যে লেজেন্সি সুইস দি ফ্রাগ, সুইস মানে প্রথম, লেজেন্সি পড়ুন, প্রথমত দি ফ্রাগ প্রশ্নটা আপনি পড়ুন, উন দি আনবোর্ডেন যেই পরীক্ষার অপশনগুলো দেওয়া আছে এইগুলো আপনাকে এক দফা দেখতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ও কোয়েনজি জিস আনমেলডেন। ঠিক আছে, ও কোয়েনজি জিস আনমেলডেন, আনমেলডেন মানে হচ্ছে রেজিস্ট্রেশন করা, ও মানে কোথায়, পারবেন আপনি, আপনি আপনাকে কোথায় রেজিস্ট্রেশন করাতে পারবেন। এখানে হচ্ছে দুইটা ইয়ে দেওয়া আছে, নুমা আতে আছে সিমাস জেকসেন, বেতে আছে নুমা আইন হুন্ডার জেকসেন, এবং নুমা সেতে আছে আইন হুন্ডার আইন উন জেকসেন, তাই না? তো এইখানে আমরা যে হৈরণ আছে, আমরা ওই হৈরণটা দেখে নুমা সোয়াই অডিও আছে, আমরা এটা এখন সবাই শুনবো, শুনে তারপরে হচ্ছে এটা সলভ করার জন্য আসলে কিভাবে আপনারা পরবর্তীতে বাসায় প্রস্তুতি নেবেন, ওইটা করার আগে আপনাকে আজকের ক্লাসে অনেক কিছু বুঝায় দেওয়া হবে। ঠিক আছে,
বুঝাই দিয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে করতে দেওয়া হবে। তো তার আগে প্রত্যেকটা জিনিস আপনি লেখার চাইতে বেশি হচ্ছে এখন আমার কথাগুলো পরিপূর্ণভাবে শোনার জন্য, আপনার অডিওটা শোনার জন্য আপনার যে ভলিউম দরকার ও ভলিউমটা আগে একবার সেট করে নেন। এই জন্য হচ্ছে আমরা যেটা করব, এটা হচ্ছে একটা আপনার অডিও চালাবো আর কি, ঠিক আছে? অডিও চালাবো, অডিও চালানোর পরে আপনারা ঠিকঠাক মতো আপনার ভলিউম ঠিক আছে নাকি, আপনি শুনতে পাচ্ছেন নাকি, আপনার কমফোর্টেবল অবস্থায় রাখার চেষ্টা করবেন। শুধুমাত্র আমাদের যে শায়লা সুলতানা আপা আছেন, উনি হচ্ছে অবশ্যই হচ্ছে হেডফোন ব্যবহার করা থেকে সচেতনভাবে বিরত থাকবেন, আপনি সাউন্ড বক্সে ক্লাস করার চেষ্টা করবেন। আর অন্যান্য যারা আছি তারা হচ্ছে তাদের সাউন্ড বক্সের যে সাউন্ডগুলো আছে এগুলো হচ্ছে একবার আমরা আমি যে অডিওটা ছাড়বো এটা যদি অনেক বেশি হয়ে যায় আপনার ক্ষেত্রে, ইন দ্যাট কেস আপনি একটু কমিয়ে নেবেন, কমিয়ে নিয়ে তারপরে হচ্ছে শোনার জন্য যে আদর্শ একটা অবস্থা আছে ওইটা তৈরি করার চেষ্টা করবেন, তাহলেই হবে। একটু ছড়াই ছিটে আছে, লেট মি ফাইন্ড। Prüfungstraining Start Deutsch 1. Copyright Cornelsen Schulverlage GmbH Berlin 2013. Das Werk und seine Teile sind urheberrechtlich geschützt. Das gleiche gilt für das Programm sowie das Begleitmaterial. Jai hok, eta hocche audio test chilo, eta ei porikhar sathe jorito kono kichu na. Amra hocche er pore ei je audio ta ache eta amra dui bar kore shunbo. দুইবার করে শোনার জন্য আপনারা প্রথমত প্রস্তুত হবেন। Modelltest 1. Hören. Teil 1. Was ist richtig? Kreuzen Sie an. A, B oder C. Sie hören jeden Text zweimal. Beispiel. Ach, Entschuldigung, wo finde ich die Anmeldung für die Deutschkurse? Ist das nicht in Zimmer 116? Nein, das stimmt nicht. Die Zimmernummer ist 161. Also 161. Vielen Dank. Beispiel. Ach, Entschuldigung, wo finde ich die Anmeldung für die Deutschkurse? Ist das nicht in Zimmer 116? Nein, das stimmt nicht. Die Zimmernummer ist 161. Also 161. Vielen Dank. এই যে শেষে আরেকটা টুং করে শব্দ হলো দুইবারের শেষে, তার মানে হচ্ছে আপনার ওইটার অডিও শোনা শেষ, এটার অডিও শোনার সুযোগ আমাদের শেষ। তো অনেকেই হয়তো বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেন নাই, অনেকে বোঝার চেষ্টা করেছেন, চেষ্টা করে পেরেছেন, চেষ্টা করে পারেন নাই, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে প্রথমে যেই অবস্থাটা এটা হচ্ছে কিভাবে সলভ করতে হবে এটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। ও কোয়েন জি জিস আনমেল্ডেন, কোথায় আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, তার মানে ও কোথায় যখন আমরা বাংলায় বলি তখন আমরা বুঝতে পারি এটা হচ্ছে একটা জায়গার নাম। তো এইখানে সীমানুমা জেকসেন যে যে আন্ডারলাইনগুলো করছে ও এবং আনমেল্ডেন এবং এইগুলোর জন্য যে যে জায়গাগুলো সে হচ্ছে আন্ডারলাইন করেছে এবং করে
খুব মনোযোগ দিয়ে শুনতে থাকতে হয় এবং প্রায় সময় আপনারা শুনতে শুনতে একটা অ্যানসার এলিমিনেট যখন হয়ে যায় মানে কথার মাধ্যমেই যখন বুঝতে পারবেন যে এটা আর হবে না এটা নিষেধ করছে তখন আপনারা এইটাই আপনি হচ্ছে ক্রস দেওয়ার চেষ্টা করবেন আর কি যে এটা হবে না এরকমভাবেই ক্রস দিবেন ক্রস মানে কিন্তু হচ্ছে এখানে অ্যানসার সো ক্রস হচ্ছে ওইভাবে না করে আপনারা হচ্ছে ক্রস এইখানে প্রশ্নপত্র যেহেতু প্রশ্নপত্রে আপনি ক্রস দিতে পারেন তারপরে এইখানে আপনি টিক চিহ্ন দিতে পারেন যে না ঠিক আছে এটা হতে পারে তো আমরা সিচুয়েশন এইখানে যে জিনিসটা আমরা দেখেছি এতক্ষণ শুনেছি আমরা সেই জিনিসটা আমরা লিখিত আকারে দেখব আর কি তো লিখিত আকারে দেখে দেখেন কি বলছে বাই আইনার আনমেলডুং উইস্টিস ইম হো টেক্সট ইজ অলসো দি আনফুট অফ দি ফ্রাগ ও কোয়েন জি জিস আনমেলডুং জি মিশন দি সুমানুমান রিস্টিস ফার্স্ট চেন মানে হচ্ছে আপনি বুঝতে পারতে হবে আর কি জি মিশন ইউ হ্যাভ টু দি সুমানুমা সীমানুমা যে আপনার যে রুমের নাম্বারটা আছে এটা রিস্টিস একদম সুন্দরভাবে ভালোভাবে ঠিকঠাকভাবে ফার্স্টে হেন বুঝতে পারতে হবে তো আমরা এতক্ষণ শুনেছি এখন হচ্ছে দেখে দেখে তারপর শুনবো ভোর্টেক্সটা আপনি দেখতে পাচ্ছেন এই যে জাস্ট তিনটা লাইন এইটাই হচ্ছে আপনার মেইন আর উপরে দেখতে পাচ্ছেন তিনটা অপশনও আছে আর কি তো এটা হচ্ছে আবার শোনার চেষ্টা করি আমরা যদিও জিনিসটা বেশ সহজ Teil 1. Was ist richtig? Kreuzen Sie an. A, B oder C. Sie hören jeden Text zweimal. Beispiel. Ach, Entschuldigung, wo finde ich die Anmeldung für die Deutschkurse? Ist das nicht in Zimmer 116? Nein, das stimmt nicht. Die Zimmernummer ist 161. Also 161. Vielen Dank. Beispiel. Ach, Entschuldigung, wo finde ich die Anmeldung für die Deutschkurse? Ist das nicht in Zimmer 116? Nein, das stimmt nicht. Die Zimmernummer ist 161. Also 161. Vielen Dank. এটা হচ্ছে এখন আপনি যদি স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারেন তাহলে আপনি আপনার অডিও প্লেব্যাক স্পিড নর্মাল রাখতে পারেন যদি আপনার বুঝতে মনে হয় যে না অনেক তাড়াতাড়ি বলে ফেলছে তাহলে কিন্তু আপনারা চাইলে এটার হচ্ছে প্লেব্যাক স্পিড কমায়ও দিতে পারবেন ঠিক আছে প্লেব্যাক স্পিড কমানোর জন্য আপনার হচ্ছে যে মিডিয়া প্লেয়ারটা আছে ওইখানে গিয়ে আপনি প্লেব্যাক স্পিড নিয়ে যদি আপনার কোনো মানে ধারণা না থাকে আপনি গুগল করতে পারেন আপনি ইউটিউব দিয়ে দেখে নিতে পারেন অথবা পরবর্তীতে আমাকে প্রশ্ন করে আপনারা শিওর হয়ে নিতে পারেন যে কীভাবে করতে হয় এইটা যেই স্পিডে বলছে যেইভাবে বলছে এর চেয়ে আস্তে যদি হয় তাহলে প্লেব্যাক স্পিড হচ্ছে কমে যায় 0.75 অথবা 0.5 এগুলো হচ্ছে আপনার ফ্র্যাকশনাল ভ্যালু এগুলো এক থেকে কম যত কমতে থাকে তত হচ্ছে স্লো হতে থাকে এবং যত বাড়ে 1.25 1.5 1.75 তখন হচ্ছে খুব স্পিড বাড়তে থাকে ওইটা নিয়ে আমরা একটু পরে দেখছি এখানে আমাদের হো টেক্সটের সাথে যেটা বলছে ইম হো টেক্সট হোয়েরেন জি আইন হুন্ডার জেকসেন উন্ড আইন হুন্ডার আইন উন্ড জেকসেন দি আনমেলডুং ইস্ট ইন সীমা আইন হুন্ডার আইন উন্ড জেকসিস ইস্ট রিস্টিস নুমাসে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের গিয়ে হোয়েরেনের প্রথম একটা ব্যাপার হইল এখন হচ্ছে আপনাদের জন্য একদম প্রথম দিকেই আপনারা হোয়েরেন টাইল এখন একটা একটা করে আমরা করব করে তারপরে হচ্ছে জিজ্ঞেস করব কে কে বুঝতে পারছেন কে কে বুঝতে পারেন নাই যারা বুঝতে পারবেন না তারা হচ্ছে দুইবার শোনার পরে নিজের থেকেই হচ্ছে হাত উঁচা করবেন আর কি হ্যান্ড রেজ করবেন দুইবার দ্বিতীয়বার শোনার আগ পর্যন্ত না তারপরে আমরা হচ্ছে এইটা নিয়ে আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করব যে আসলে কোনটা কেন হলো কোনটা কেন হলো না কেমনে কি করতে হবে কীভাবে করলে কি করলে কি আগানো যায় তো আমরা হচ্ছে আজকে এই ক্লাসের এই যে চলমান একটা প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়াটা মোটামুটি 11টা পর্যন্ত করব আপনাদের আগে থেকেই বলে রাখছি যদি কারো অফিস থাকে আগামীকালকে অনেক সকালে উঠতে হয় কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে এখনও থাকতে পারে এরকম যদি হয়ে থাকে আপনি হচ্ছে চাইলে এখন লিভ নিতে পারেন কারণ আমরা এই যে ভিডিওটা এটা হচ্ছে জাস্ট কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে আবার আপলোড করে দিয়ে দিব আর কি এটা আপনি পরবর্তীতেও করতে পারবেন এবং আপনাদের হোয়েরেনের যে প্র্যাকটিসের যে জিনিসগুলো আছে যে ডিরেকশনগুলো আছে
এগুলো আমরা পরবর্তীতেও আপনাকে দিয়ে দিতে পারবো। তো আমি হচ্ছে 10টার পরে কাউকে বলবো না যে আপনারা চাইলে লিভ নিয়ে নিতে পারেন, আপনি নিজ দায়িত্বে যখন ইচ্ছে তখন আপনাকে আমাকে সালাম জ্ঞাপনের দরকার নেই, গুটে নাক চুজও বলার দরকার নেই, আপনি আপনার মতো করে কেটে পড়বেন, ঠিক আছে? তো আমরা এখানে এখন যারা আছি তারা হচ্ছে ধরেই নিব যে আপনারা হচ্ছে মোটামুটি ভালোভাবে প্রস্তুত আছেন এরপরের অডিওটা শোনার জন্য। তো চলেন শুরু করা যাক। তার আগে প্রশ্নটা দেখবেন, আপনি আপনার খাতায় করার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন আমরা যে পৃষ্ঠায় আছি পৃষ্ঠা নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা হচ্ছে আপনার যে বইটা আছে বইয়ে আপনার ওইতম পৃষ্ঠাতে চলে যাবেন আর কি। এখানে হচ্ছে নম্বর 10 পৃষ্ঠা আছে। আমরা এটা আগেও একদিন করছিলাম, তারপরে আজকে আরেকবার করব। করার পরে তারপরে আমরা মডেল টেস্টে চলে যাব। আমরা পুরোটা সময় হচ্ছে জাস্ট অডিও শুনবো, ট্রান্সক্রিপ্ট করব, অডিও শুনবো, ট্রান্সক্রিপ্ট করব। পুরোটা ক্লাস হচ্ছে আজকে আমরা এই জিনিসটাই আগামী 1 ঘন্টা 50 মিনিট ধরে করতে থাকবো, একদম কাটায় কাটায় 11টা পর্যন্ত ক্লাস করব। 11টা পর্যন্ত আমরা যা করব ওইখানেই স্টপ। তারপরে হচ্ছে আপনাদেরকে জাস্ট বাসার কাজ বুঝাই দিয়ে আমি মোটামুটি 10:30 পরে আপনাদেরকে বাসার কাজ বুঝানো শুরু করে দিব। করে তারপরে হচ্ছে আপনারা আপনাদের মতো করে আগামী 1 সপ্তাহ চর্চা করতে থাকবেন। আপনাদের যে ক্লাস যেই জিনিসগুলো পরবর্তীতে জানানো দরকার এটা আমি আপনাদেরকে আগে জানিয়ে দিয়ে রাখছি। আপনাদের পরবর্তীতে এখন থেকে আমার সাথে দেখা হবে সপ্তাহে একদিন 4 ঘন্টার জন্য। আমি আপনাদেরকে একদিন 4 ঘন্টার জন্য পড়ায় যেই রসদ দরকার, আপনার যে ডিরেকশন আমার কাছ থেকে নেওয়া দরকার, এইটা নিয়ে তারপরে আপনারা হচ্ছে পুরাটা সপ্তাহ পুরাটা সময় ইকবাল সাকিব ভাই মাঝখানে যদি ক্লাস নেয় নিবে, বাদ বাকি সময় পুরাটা সময় হচ্ছে আপনাদের পড়ার জন্য। তো গতকালকে হচ্ছে একজন কথায় কথায় বলছিলেন যে ভাইয়া আপনি তো হচ্ছে আমাদের দিকে এত বেশি মনোযোগ দিচ্ছেন না, ঠিক আছে? তো এইটা আমি হচ্ছে আমার জীবনে যদি অপছন্দের কোনো জিনিস থাকে একটা হচ্ছে অপবাদ বা হচ্ছে অভিযোগ। তো আমি আপনাদের কাউকে ছোট করার জন্য বলছি না, আমি আপনাদেরকে আসলে ফ্যাক্ট হিসেবে ব্যাপারটা আসলো এই জন্য বললাম। আপনাদেরকে আমরা যখন গ্রামার শিখাইছি তখন হচ্ছে আমার ধরে ধরে বোঝানোর দরকার ছিল, এখন হচ্ছে আপনি যত নিজে নিজে করবেন, ঠিক আছে, নিজে নিজে যত আগাবেন ততই হচ্ছে আপনার হাড্ডি শক্ত হবে। হাড্ডি শক্ত হওয়া মানে বুঝেন, একটা বাচ্চা যখন সে দাঁড়ানো শিখে তখন যদি বাবা মা তাকে দাঁড়াতে না দেয় যে না বাচ্চার কষ্ট হবে, দাঁড়ানোর দরকার নেই, ওকে হচ্ছে হুইল চেয়ার মানে হচ্ছে ট্রলির উপর বসায় রাখো বা হচ্ছে চেয়ারে শোয়ায় রাখো, তাহলে ওর পা তো শক্ত হবে না। ওর পায়ের যে ক্যালসিয়াম এইগুলো যে জায়গা মতো যে শক্ত হওয়ার দরকার ওই জায়গাটা শক্ত হওয়ার জন্য তাকে ছেড়ে দিতে হবে। তো আমিও হচ্ছে সেম কাজ করতেছি, আপনাদেরকে জাস্ট আগায় দিয়ে তারপর ছেড়ে দিচ্ছি যে আপনারা এখন আপনার মতো করে সাইকেল চালায় 2, 4, 5, 10 বার উষ্টা খান। আপনি পানিতে বেসিক বুঝাই দেওয়ার পরে আপনি প্রথমে ভেসে থাকতে থাকতে আপনি আস্তে আস্তে যখন সাঁতার কাটা শুরু করবেন তখন আপনি একটু একটু পানি খান, ঠিক আছে? তো আপনার যেহেতু লাইফ জ্যাকেট হিসেবে আমি আসি তো আপনি সহজে হয়তো ডুববেন না, ঠিক আছে, আপনার বড় কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আমরা হচ্ছে আপনাদের সবসময় হচ্ছে টেক কেয়ার করে রাখার চেষ্টা করি। তো যেটা হচ্ছে পড়ার বাইরের কথাবার্তাগুলো আগে বলে নিচ্ছি, কারণ দেখা যাবে যে অনেকে হয়তো লিভ নিয়ে চলে যাবে। এই জন্য আমরা হচ্ছে হরেনগুলো করব, হরেনটাইল আইনস করব, হরেনটাইল ড্রাই করব, পুরোটা সময় করে যতখানি পারি অতখানি করে তারপরে বাদ বাকিগুলো হচ্ছে আপনাদের জন্য সবার জন্য বাসার কাজ। প্রুফিং ট্রেনিংয়ের বইয়ে হোয়াটসঅ্যাপ ট্রেনিংয়ের ভিতরে আপনারা 1 থেকে 11 চ্যাপ্টার পর্যন্ত আমরা হরেনটাইল সোয়ার চেহারা দেখাই দিব, ওইগুলো বাদে অন্যান্য যেগুলো আছে এগুলোই হচ্ছে আপনাদের জন্য প্রথমত বাসার কাজ থাকবে। তারপরে মডেলতে সোয়াই আপনারা পরিপূর্ণভাবে নিজে নিজে করবেন, আমরা হচ্ছে সরি আমরা মডেল টেস্ট 2ও আপনাদের করে দেওয়ার চেষ্টা করব আজকেই। মডেল টেস্ট ড্রাই হচ্ছে আপনার যখন প্রস্তুতিটা মোটামুটি আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে না আমি হরেন করে করে এখন বুঝতে পারছি, শিখতে পারছি, আমি বুঝতে পারছি যে কোনগুলো কোনটার অ্যান্সার হবে। দুইবার করে শোনার আগে একবারেই আমি মোটামুটি শিওর হয়ে নিচ্ছি যে না এইটাই হবে, দ্বিতীয়বার আমি ওভার শিওর হওয়ার জন্য আমি শুনছি। এরকম অবস্থা একটা হইলে তাহলে হচ্ছে আপনারা মডেল টেস্ট ড্রাই করবেন, 3 মডেল টেস্ট তখন নিজে নিজে করবেন, করে ব্যাস তখন হচ্ছে সবাই প্রত্যেক দিন গ্রুপে আপডেট দিবেন। প্রত্যেক দিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা 1 ঘন্টা আগে বা আপনার পড়া যখন শেষ আপনি মোটামুটি শিওর আপনি আর আজকে সারাদিনে পড়বেন না, এটা আপনার দিনের বেলা যে কোনো সময় হতে পারে, যে আপনি মনে করলেন যে বিকালের পরে আমি আর পড়বো না বা দুপুর 12টার আগে আপনার হচ্ছে ভোর থেকে শুরু করে আপনার পড়া হয়ে গেছে আপনি আর সারাদিনে পড়বেন না, তখনই আপডেট দিয়ে দিবেন যে আমি এইটুকু এইটুকু পর্যন্ত পড়েছি। যা যা পড়েছেন, যা যা করেছেন, হরেন কতগুলো সংখ্যক হরেন করেছেন আপনি, এই যেমন এখানে 5, 6, 10 হরেন আর কি,
তো এতগুলো সংখ্যক আপনি হইরেন বিভিন্ন জায়গা থেকে করেছেন, এটা আপনি হোয়াটসঅ্যাপ ট্রেনিং এর যে কোনো চ্যাপ্টার থেকে করতে পারেন না কেন, আপনারা হইরেন কতগুলো সংখ্যক করেছেন অতগুলো নম্বর আপনি হচ্ছে নিজে নিজে গুনবেন যে না ঠিক আছে আমি হচ্ছে 15টা হইরেন করেছি, তখন হচ্ছে আপনারা ওইভাবে লেখার চেষ্টা করবেন। জাস্ট এইভাবে বললেই হয়ে যাবে যে আমি এত এইখানে করেছি এবং এতগুলো হইরেন আমি শুনেছি। তো চলেন শুরু করা যাক আপনাদের। আজকে আসলে অনেক বেশি কথা বলা লাগতেছে কারণ আজকে আমাদের নতুন একটা মডিউল, এটা নতুনভাবে শুরু হতে যাচ্ছে এই জন্য, কিন্তু এরপরে ইনশাল্লাহ আপনাদের সাথে বেশি কথা বলা লাগবে, আপনারা ঠিকঠাক মতোই করতে পারবেন। So, los geht's. Eins. Entschuldigung, was kostet dieser Mantel heute? Einen Moment bitte. Alle Mäntel sind 50% billiger. Dieser Mantel kostet nur 60,50 Euro. 60,50 Euro? Ja, ein Sonderangebot. Gut, der Mantel gefällt mir. Hier sind 65 Euro. Und 4,50 zurück. Entschuldigung, was kostet dieser Mantel heute? Einen Moment bitte. Alle Mäntel sind 50% billiger. Dieser Mantel kostet nur 60,50 Euro. 60,50 Euro? Ja, ein Sonderangebot. Gut, der Mantel gefällt mir. Hier sind 65 Euro. Und 4,50 zurück. তো আমরা হচ্ছে এইটুকু শুনলাম, শুনে তারপরে আমরা হচ্ছে পড়ার জন্য প্রথমত একটা 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 করে করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? একসাথে অনেকগুলো করা যেতে পারতো, আপনারা হয়তো পারতেনও, তারপরেও সম্পূর্ণরূপে প্রপার ওয়েতে আগাতে গেলে আপনাকে যেই প্রসেসটা ফলো করতে হবে হইরেনের জন্য, আপনাকে আপনি যতই ফাস্ট হন না কেন আপনাকে স্লো হয়ে যেতে হবে, যথেষ্ট পরিমাণে স্থবির হয়ে যেতে হবে, যথেষ্ট পরিমাণে আপনার ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করতে হবে। প্রথমত আপনারা একবার নর্মালি শুনলেন, শুনে তারপরে আপনারা হইরেনের যেইখানে যেই হোরটেক্সটা শুনেছেন এই হোরটেক্সটা আপনাদের আরেকটা যে বই আছে এইখানে দেখবেন প্রথমেই লেখা আছে হোরটেক্সটে লুজুঙ্গেন এবং ওয়ার্ডফিল্ডার। আমরা হচ্ছে লুজুঙ্গেন হোরটেক্সটে এই বইটার সাথে আগেও পরিচিত হয়েছি, এখন আমরা দেখার চেষ্টা করব এইখানে যে আপনার মডেল টেস্ট আইনস এটা 22 পিল বলেছিল, এখন 22 পিল ছাড়া আরেকটা যে আছে এটা হচ্ছে এইটা, এটা আমরা শুনেছি, এটা আমরা দেখেছি, এখন হচ্ছে আপনারা এটা যখন দেখছেন আপনি দেখে আরেকবার অডিও ছাড়বেন, দরকার হলে আরও দুইবার শুনবেন, শুনে তারপরে আপনি হচ্ছে চোখের সাথে আপনি মিলানোর চেষ্টা করবেন যে আসলে আপনি যা কানে শুনছেন এটাই আপনি দেখছেন নাকি, এটাই হচ্ছে আপনাদের জন্য একটু একটু করে ট্রেনিং আর কি। তো চলেন আবার শুরু করা যাক, যদিও পারেন যদিও বুঝেন তারপরেও দেখার চেষ্টা করবেন। Eins. Entschuldigung, was kostet dieser Mantel heute? Einen Moment bitte. Alle Mäntel sind 50% billiger. Dieser Mantel kostet nur 60,50 Euro. 60,50 Euro? Ja, ein Sonderangebot. Gut, der Mantel gefällt mir. Hier sind 65 Euro. Und 4,50 zurück. Entschuldigung, was kostet dieser Mantel heute? Einen Moment bitte. Alle Mäntel sind 50% billiger. Dieser Mantel kostet nur 60,50 Euro. 60,50 Euro? Ja, ein Sonderangebot. Gut, der Mantel gefällt mir. Hier sind 65 Euro. Und 4,50 zurück. Eta hoche ekon apnader jonno transcript. Transcript apnara ekbar dekhlam, arekbar shuntechi,
দরকার হলে দুইবার শুনতেছি। এখন গিয়ে হচ্ছে আপনি যে ট্রান্সক্রিপ্ট আছে এইটাকে সম্পূর্ণরূপে বোঝার জন্য আস্তে আস্তে করে আপনি এখন বোঝার চেষ্টা করবেন যে কি হয়েছে। এখন থেকে আপনাদের হচ্ছে আনমিউট করার ক্ষমতা দিয়ে দিলাম। আপনাদের যদি আমি বলতে বলতে আপনাদের কোনো একটা জায়গায় প্রবলেম মনে হয়, তাহলে হচ্ছে দয়া করে এক একজন করে কথাবার্তা বলা শুরু করবেন, ঠিক আছে? যেমন হচ্ছে প্রথমত আপনারা যেটা করতে পারেন, বিশৃঙ্খলা ঠেকানোর জন্য হ্যান্ড রেজ করতে পারেন, আমি নাম বললে তারপরে হচ্ছে কথা বলা শুরু করতে পারেন। আমার মনে হয় না যে খুব বেশি একটা প্রবলেম হবে আর কি আপনাদের। রাকিব মাহমুদ ভাই কি বলতে চান? কোন সমস্যা নাই, আপনি এখন প্রথমত সবদিকেই ফোকাস রাখবেন, ঠিক আছে? সবই করতে পারবেন। আমার আমাকে হচ্ছে আমাকে একটু আগায় যেতে দেন, ঠিক আছে? আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে কিভাবে হচ্ছে আপনি এত কিছু শুনবেন বুঝবেন, এখন বুঝতেছেন না, কোনো সমস্যা নাই, এগুলো আস্তে 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 করে হয়ে যাবে। প্রথমত আমরা প্রশ্নের উত্তরের দিকের থেকে আমরা হচ্ছে আস্তে আস্তে করে পুরো কনভারসেশনটা বোঝার জন্য আমাদের যা যা দরকার আমরা ওইটা বোঝার চেষ্টা করব। কারণ কথার ফ্লো যে একটা ধরন চলতে থাকবে, কথার ফ্লোর সাথে আপনারকেও হচ্ছে বুঝতে থাকতে আপনার হচ্ছে যে এইভাবে ওরা কথাবার্তা বলে ফ্রেজাল কথাবার্তা, এইটা বোঝার জন্য আপনাদের হচ্ছে একটু একটু করে অভ্যাসটা দরকার আছে। তানজিনা এটা আপনি কি বলতে চান বলেন, আনমিউট করা আছে, আমি আপনার অডিও শুনতে পাচ্ছি না। ওকে ঠিক আছে, আমি ধরে নিলাম ওনার কোনো একটা টেকনিক্যাল প্রবলেম, আপনি টেকনিক্যাল প্রবলেম সলভ করে এসে তারপর কথাবার্তা বলেন, আপনি আনমিউট করাই আছে। যেটা আমি বলছিলাম কুনডিন, হ্যাঁ কুনডেন কুনডিন, এটা হচ্ছে মহিলা কাস্টমার, ফেয়ার কায়েফার, হ্যাঁ ফেয়ার কয়েফার, ফেয়ার কয়েফার, ফেয়ার কয়েফারিন, ফেয়ার কয়েফার হচ্ছে যে বিক্রেতা, বিক্রেতা মহিলা বিক্রেতা, ফেয়ার কয়েফারিন। এখন একজন মহিলা কাস্টমার আসছে, সে সর্বপ্রথম বলার চেষ্টা করছে এনশুলডিগুং। এনশুলডিগুং দিয়ে প্রথমত যেটা বোঝানোর চেষ্টা করছে এইটা হচ্ছে এক্সকিউজ মি, ইংরেজিতে যেটা বলে ভাস কস্তে দিজ আর মান্টেল হয়। সবার আগে আমাদের জানতে হবে মান্টেল মানে কি। মান্টেল মানে হচ্ছে ওভারকোট, যেটা হচ্ছে শীতে ওভারকোট হিসেবে পড়ে আর কি মানুষজন। এখন ভাস কস্টেড, ভাস মানে তো আমরা জানি কি, কস্টেড মানে হচ্ছে দাম, দিজা মানে এইটা, মান্টেল মানে ওভারকোট, হয়টে মানে আজকে, এই যে ওভারকোটটা আছে এটার আজকে দাম কত। তখন ফেয়ার কয়েফারিন বলছে, ধরলাম হচ্ছে সে কিছুক্ষণের জন্য প্রাইস ট্যাগটা দেখছে, আইনেন মোমেন্ট বিতে, আইনেন মোমেন্ট মানে হচ্ছে দয়া করে একটু অপেক্ষা করুন, ঠিক আছে? এটা অনেক সময় আইনেন না বলে শুধুমাত্র বলে হচ্ছে মোমেন্ট, অনেক মোমেন্ট বিতেও বলে। আমি যেমন হচ্ছে দোকানে আমি যখন কাজ করতে থাকি তখন হচ্ছে আইন মোমেন্ট বিতে, এই যে আইনেন মোমেন্ট বিতে বা মোমেন্ট এরকমও বলি, বিভিন্নভাবে বলে যে একটা মুহূর্ত সময় যখন চাওয়া হয়, যে আমরা বলি না এক সেকেন্ড, পাঁচ সেকেন্ড, এক মিনিট, একটু দাঁড়াও, এরকমভাবে যে কথাবার্তাগুলো আছে এইগুলোকে এইভাবে বলে। আপনারা এতদিন যেইভাবে ডয়েস শিখে আসছেন, এখন ডয়েসটা শিখবেন আপনারা সম্পূর্ণ অন্যরকমভাবে, কারণ এতদিন শিখে আসে আপনারা বুকিস ডয়েস, আর এখন শিখবেন হচ্ছে আপনারা বাস্তব ডয়েস। বাস্তব ডয়েসে অনেক ব্যাপার থাকে, অনেক ফ্রেজাল ব্যাপার স্যাপারগুলো থাকে, যেগুলো হচ্ছে আমরা আস্তে 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 করে বুঝতে পারবো। আজকে আমাদের মধ্যে সম্ভবত তামিনা আপা উপস্থিত নেই, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, উনি থাকলে উনি আরও ভালো বলতে পারতো, কারণ হচ্ছে বাস্তব জীবনে যেই ডয়েসটা আছে এই ডয়েসটা বই থেকে বেশ অন্যরকম। এইখানে আমরা যেটা বোঝার চেষ্টা করছিলাম, আমরা এখনও দুইটা লাইনে প্রথমে এটুকু আসলাম, আলে মান্টেল, মান্টেলের মেন্টেল, ঠিক আছে, আ উমলাউট আছে, এইখানে একটা মান্টেলের কথা বলছে, এখানে বহু বচন প্লুরাল হয়ে গেছে এই জন্য আ উমলাউট হয়ে গেছে। আলে মেন্টেল জিন ফুমসিস পুরসেন বিলিগা, বিলিগ মানে হচ্ছে সস্তা, ঠিক আছে, বিলিগার মানে হচ্ছে আরও বেশি সস্তা। আলে মেন্টেল জিন্ট হচ্ছে আর, অল দ্য মেন্টেলস আর 50% লেস, যেটা ইংরেজিতে বলে। এখন বাংলা যদি বলি, অল দ্য মানে সবগুলো যে ওভারকোট আছে এগুলো হচ্ছে 50% সস্তা। দিজ আ মান্থেল কস্টেত নুর জেক্সেস অয়রো ফুমসিস, জেক্সিস অয়রো ফুমসিস, এরকম যখন বলবে পরের যে নাম্বারটা আছে এটা সেন্ট বলুক,
অথবা না বলুক পরেরটা হচ্ছে সেন্ট ঠিক আছে দিজ আ মান্টেল এই যে মান্টেলটা আছে যে ওভারকোটটা আছে এটা কস্টেড কস্টেন ভার্ব থেকে আসছে নূর মানে হচ্ছে অনলি শুধুমাত্র 60 টাকা 50 পয়সা জেক্সিস অয়রো ফুমসিস সেন্ট বা জেক্সিস অয়রো ফুমসিস 60 টাকা 50 পয়সা 60 ইউরো 50 সেন্ট তখন আবার সে রিপিট করে বলছে জেক্সিস অয়রো ফুমসিস সেন্ট তখন সে বলছে ইয়া ইয়া মানে কি হ্যাঁ আইন জু জন দার আঙ্গেবুট এটা খুব চমৎকার একটি ডিসকাউন্ট ঠিক আছে জন্দার আঙ্গেবুট চমৎকার একটি ডিসকাউন্ট গুড ডিয়া মান্টেল গেফেল্ট মিয়া হি আজ ইন ফুন ফুন জেক্সিস অয়রো গুড খুবই ভালো দিয়া মান্টেল এই যে আমার ওভারকোটটা আছে এটা আমার পছন্দ হয়েছে গেফেয়ালেন একটা হচ্ছে আপনারা ডাটিভের যে ভার পড়েছিলেন আপনারা ডাটিভের ওই খাতার ওই শব্দগুলো যে ডেব জি হে পাস ওইখানে গেলে দেখবেন যে গেফেলেন যে ভার্বটা আছে ওইটা মানে হচ্ছে পছন্দ করা আমরা শিখেছিলাম এর আগে দেখেন তার ঠিক পরপর মিয়ার বসছে তো এটা হচ্ছে গ্রামার শেখানোর জন্য বলছি না যেটা হচ্ছে আপনার যে ইয়েটা আছে যে শব্দটা আছে এটা মানে হচ্ছে এই যে মান্টেলটা এটা আমার পছন্দ হয়েছে ঠিক আছে তখন হচ্ছে সে টাকা দিচ্ছে টাকা দিয়ে বললো হিয়া জিন ফুন ফুন জেক্সিস অয়রো এবং ফেয়ার কয়ফারিন যে আছে সে বলছে উন ফেয়ার অয়রো ফুমসিস সুরু মানে 60 টাকা 50 পয়সার মধ্যে তাকে 65 টাকা দেওয়া হলো 4 টাকা 50 পয়সা আবার ফেরত পাবে না 4 ইউরো 50 সেন্ট সুরুক মানে হচ্ছে ব্যাক ঠিক আছে এই পর্যন্ত যে আমি বললাম আপনাদেরকে এইটুকু পর্যন্ত বুঝতে পারেন নাই কে কে আপনারা দয়া করে একটু আবার হাত তোলেন যদি কারো সমস্যা থাকে একদম অনেস্ট হাত তোলেন কোনো সমস্যা নেই যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হলো প্রথমে 2-3 জন একটু কনফিউজ হয়ে গেছিলেন কিন্তু এখন হচ্ছে রাকিব ভাই বলেন কি বলতে চান আমি আপনাকে 100 টাকা ফেরত দিব বিক্রেতা হিসেবে তাই না ওইটা হচ্ছে ব্যাক সুরূপ মানে হচ্ছে ফেরত কি মনে করেছেন আপনি আবার বলেন যাই হোক না কেন সুরূপ মানেই হচ্ছে ব্যাক এবং সুরূপ হচ্ছে আপনার এখানে এরের উপরে উমলাউট আছে এই যে পুরা বইটা ঠিক আছে এবং এটার সাথে এই যে বইয়ের যে ভার্সনটা এইগুলো নিয়ে এরপরে আমাদের এইরকম ভাবে পোস্টমর্টেম করে 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 আগাইতে হবে কোনো কিছু লাগুক আর না লাগুক প্রথম দিকে আপনাদের কাজ হচ্ছে এই যে ট্রান্সক্রিপ্টগুলো আছে এতদিন পর্যন্ত আপনারা যেহেতু রিডিং পড়ে বুঝতে পারছেন এখন হচ্ছে আপনারা রিডিং শুনে বোঝার আগে আপনাদের ফুল ট্রান্সক্রিপ্টের যে কথাবার্তার যে ধরনগুলো আছে এই ধরনগুলোর সাথে আপনাদের পরিচিত হইতে হবে বন্ধুত্ব করতে হবে এটা করতে হয়তো কারো 5 দিন লাগবে কারো 7 দিন লাগবে কারো 15 দিন লাগবে কারো 2 দিনেই হয়ে যাবে তো এটা হচ্ছে আপনি কতখানি এফোর্ট দিচ্ছেন কতখানি অনেস্ট থাকতেছেন কতখানি পাংচুয়াল থাকতেছেন পাংচুয়াল থাকাটা সবচেয়ে বেশি জরুরি পাংচুয়ালিটি এমন একটা জিনিস যে আপনি যদি কোনো দিন 5 মিনিট ডয়েস পড়েন আপনি প্রত্যেক দিন 5 মিনিট ডয়েস করবেন কোনো দিন থামবেন না আপনি স্টেক থেকে বের হবেন না আপনাদের স্টেক আমি বলে দিয়েছি আপনাদের স্টেক হচ্ছে 6 দিনের প্রতি 6 দিন পড়বেন সে আপনি যতক্ষণই পড়েন না কেন 6 দিন পড়বেন এবং সপ্তম দিনের মাথায় আপনি নিজের জন্য নিজে ছুটি ঘোষণা করবেন যেই দিন হচ্ছে আমাদের ক্লাস বা পরীক্ষা এই টাইপের কোনো কিছু দেওয়া থাকবে না আপনি নিজের জন্য নিজে একটা দিন ব্রেক রাখলে ওই ব্রেকটা হচ্ছে আপনাকে পরবর্তীতে আর 6 দিনের রসদ যোগায় দেবে মানসিকভাবে তো যেটা আমরা বলছিলাম যে আমরা একটা করে ফেললাম এখন হচ্ছে আপনাদেরকে আবার 2 নম্বরটায় চলে যাচ্ছি 2 নম্বরটায় এটা হচ্ছে আপনারা যখন দেখছেন তখন হচ্ছে আপনারা এটা আন্ডারলাইন করার চেষ্টা করবেন তানজিনা আরেনাপা আপনি এখন কথা বলার চেষ্টা করেন তো দেখি আপনারা মাইক্রোফোন ঠিক হয়েছে নাকি কথা শুনতে পাচ্ছিলাম না আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি তাহলে কি মানে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি সুন্দরভাবে বলছি চমৎকার একটা জিনিস বলেছেন আপনি এখন এই যে মান্টেলটা এটার দাম দুইবার বলেছে জেক্সিস অয়রো ফুমসিস দিজ আ মান্টেল কস্টেড জেক্সিস অয়রো ফুমসিস মানে 60 টাকা 50 পয়সা তখন আবার হচ্ছে যে কোন দিনটা আছে সে আবার জিজ্ঞেস করছে 60 টাকা 50 পয়সা তখন বলছে ইয়া ব্যাস আপনার অ্যান্সার হয়ে গেছে
আপনার অ্যান্সার এই পর্যন্ত, তারপরে যেটুকু আছে এটা পুরো ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন কিভাবে, সে হচ্ছে 65 টাকা দিছে, তখন 65 ইউরো দিয়ে দিছে, দেওয়ার পরে তাকে আবার ফেরত দিছে 4 টাকা 50 পয়সা, 4 ইউরো 50 সেন্ট। এখন তাহলে মান্টেলটার দাম কত বলেন, আপনি বলেন। আইরিনা বল, কিছু না কিছু করবেই, ঠিক আছে। মানে হৈরণের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে হৈরণে আপনাকে 3টা অপশনের মধ্যে অন্তত 2টা অপশন ধরবে, এবং আমরা টাইল ড্রাইতে যখন যাব, টাইল ড্রাইতে দেখবেন 3টা অপশনই বলবে অডিওর ভিতরে। এই জন্যই হচ্ছে আমাদের ট্রান্সক্রিপ্ট এখন বোঝার খুব প্রয়োজন তৈরি হয়েছে, যে আমরা কথার ফ্লোটা যাতে ধরতে পারি এবং বুঝতে পারি। আগে আমাদের ডয়েস পড়ে বুঝে কথার ধরন কিভাবে কি হতে পারে কি না পারে, কোন জায়গায় ওরা আসলে ডিস্ট্রাকশন দিচ্ছে, এগুলো হচ্ছে আমরা চোখে মানে দেখেই শুধু না, আঙ্গুল দিয়ে তাক করে আমরা বলবো যে এই জিনিসটা হচ্ছে আমাকে ডিস্ট্রাক্ট করতে, তো এই অপশন বাদ, ওইটা আপনি বাদ দেওয়া মানে 50 কোনো জায়গায় বলা হয় না, তাইলে 60 টাকা 65 এটাই আনসার। আমরা এইভাবে আস্তে আস্তে করব, একবারে হয়তো হবে না, কোনো সমস্যা নেই। যখন দেখবেন আপনি কোনো কিছু একটা এরকম হচ্ছে, আগে ট্রান্সক্রিপ্ট দেখে বোঝার চেষ্টা করবেন। আপনাদের এর আগের অডিওটা যখন প্রথমবার শুনেছেন, আপনাদের কি এরকম হয়েছে যে আপনারা শুনে বুঝতে পারছিলেন না প্রথমবার কি বলছে না বলছেন? কে কে আছেন এরকম, হাত তোলেন তো। এর আগের বার যখন ট্রান্সক্রিপ্ট ছাড়া একদম প্রথমবার ছেড়েছিলাম, তখন আপনারা একবারেই কিছু বুঝতে পারেননি। ওকে, ঠিক আছে, বুঝতে পারলাম যে সবাই আসলে প্রথমটা বেশ সহজ ছিল, 60 টাকা 50 পয়সা বুঝতে পারছেন, জেক্সি সরু ফুমসিস, কি একটা বাজে এসেছে সব হয়েছে। আমি এখন ইউরো রে হচ্ছে টাকা হিসেবে ট্রিট করি আর কি, যতই 1 ইউরো = 120 টাকা হোক না কেন। তো যাই হোক, আমরা হচ্ছে নুমাসোয়াই হচ্ছে নিজে আগে একবার রিডিং করার চেষ্টা করি। গেরাডে হাউস মানে হচ্ছে সমান, নাক বরাবর সোজা, নাক বরাবর সোজা। গেরাডে হাউস দেখবেন আপনি 3টাতেই বলা আছে, গেরাডে হাউস একবারে সোজা, উন্ড এবং লিংস মানে বামে, সোজা গিয়ে বামে, গেরাডে হাউস উন্ডরেক্ট সোজা গিয়ে ডানে। এবার ইমা গেরাডে হাউস মানে সব সময় নাক বরাবর সোজা গেলে হচ্ছে বানফ আসবে, বানফ হচ্ছে ট্রেন স্টেশন। এই 3টা অপশন আছে। উই মুস দি ফ্রাউ গেহেন, ফ্রাউ হচ্ছে মহিলা, গেহেন মানে যাওয়া, মুস হচ্ছে অবশ্যই, কিভাবে এই মহিলাটিকে অবশ্যই যেতে হবে। আমরা হচ্ছে অডিও নুমা ফিয়ারের জন্য প্রস্তুত হয়নি। Zwei. Verzeihung, wie komme ich zum Bahnhof? Muss ich hier nach rechts gehen? Nein, nein, nicht nach rechts. Gehen Sie geradeaus und an der Ecke nach links. Dann noch 100 Meter geradeaus und dann sehen Sie schon den Bahnhof. Vielen Dank. Verzeihung, wie komme ich zum Bahnhof? Muss ich hier nach rechts gehen? Nein, nein, nicht nach rechts. Gehen Sie geradeaus und an der Ecke nach links. Dann noch 100 Meter geradeaus und dann sehen Sie schon den Bahnhof. Vielen Dank. হ্যাঁ, রাসেল আহমেদ নূর ভাই, আপনি একটু আনমিউট করেন তো। আপনি অডিও শুনতে কম পাচ্ছেন, অডিও অনেক অল্প আস্তে আসতেছে এরকম। এখন আসছে অডিও না আপনি কথাটা, আমার কথা নাকি অডিওর কথা? আমার কথা না, অডিও না, অডিও ঠিক আছে, অডিও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আরো কাছে এনে বলার চেষ্টা করছি। যেটা হচ্ছে আপনারা এটা দেখতে পারলেন, এইটা দেখার আগে আমাদের ম্যাপ যে জিনিসটা আছে, ম্যাপিং এর একটা জিনিসের মধ্যে একে একটা জিনিস আছে আর কি, একে বলছে, একে হচ্ছে আপনার কোনো এরকম রাস্তার একটা মিলনস্থল আর কি। আমার মাউস কার্সর পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই যে মিলনস্থলটা, এই যে 3 রাস্তার মোড় যে একটা, এই মোড়টা হচ্ছে একে। এই 3টা 3 রকমভাবে বলছে। এখন প্রথম দিকে আপনার অ্যান্সার কি হবে না না হবে, এইটার চেয়ে বোঝার দরকার হচ্ছে এই জিনিসটা করার জন্য, বোঝার জন্য যে জিনিসটা আপনার এখনও শেখা হয় নাই, ওই জিনিসগুলো আমরা প্রথম দিকে শেখার চেষ্টা করব।
অ্যান্সার তারপরে আপনি একটা নিয়ে আপনি 20 মিনিট 30 মিনিট ব্যয় করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একদম স্লো ডাউন করে দিতে হবে ফুল প্রসেস। আপনি যতই ফাস্ট হন না কেন, আপনাকে প্রত্যেকটা জিনিস একদম কুটায় 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 বোঝার জন্য যত সময় দরকার আপনাদেরকে সময় আমরা দিব, কিন্তু আপনার নিজে অনেস থেকে প্রত্যেক দিন পড়াশোনা করতে হবে, আমরা যেভাবে বলছি ওইভাবে। আপনি একটা জিনিস বুঝে ফেললেন, বুঝে ফেলার পরে আপনি ট্রান্সক্রিপ্ট দেখলেন না, ট্রান্সক্রিপ্ট দেখে আবার শিখলেন না, তখন হবে কি কন্টিনিউয়াসলি আপনাদের জন্য পরবর্তীতে যখন এরকম অনেক কথাবার্তা দিয়ে জিনিসপত্রগুলো আসবে, ওই যে কথাবার্তা বলা হয়েছে কথাবার্তার মাঝখানে বেশ কিছু জিনিস হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না, যেটার জন্য আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছেন, ওইটা না বোঝার কারণে আপনার হচ্ছে একটা শূন্যতা তৈরি হবে আর কি। আর এই যে পুরা জিনিসগুলা যে হোটেক্সটে, এটার মধ্যে আমাদের 100% শেখার দরকার নেই, 80% 70% জানলেই হবে। অনেক সময় থাকবে অনেক কঠিন জিনিস আসবে যেটা আইনস লেভেলের না, আসোয়াই লেভেলের জিনিস বা বে আইনস লেভেলের জিনিস, ইচ্ছা করে ওরা এখানে কথায় কথায় চলে আসে আর কি অনেক জিনিস, কিন্তু ওইটা আপনি ভ্রুক্ষেপ না করলেও আপনার নাম্বার হয়ে যাবে। আমাদের দরকার হচ্ছে পরবর্তীতে আমরা যখন হোটেক্সটে এবং অডিওগুলো শেখার বোঝার একটা অভ্যাস করে ফেলবো, তার পরবর্তীতে আমরা যখন অডিও শুনবো তখন আমরা হচ্ছে অ্যান্সার নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করবো। আপাতত আমরা হচ্ছে অডিও বোঝার চেষ্টা করবো আর কি, যে পুরাটা অডিওতে আসলে তারা কি বা কোন জিনিসগুলো আপনাদেরকে শিখানোর চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করেছে। এনশুলডিগুং যে একটা শব্দ, আপনারা এই বইটা বের করেন, বের করে করে এখন হচ্ছে আপনারা বই যখন করবেন তখন দেখবেন এইখানে অনেক অনেক শব্দ আসবে, এই শব্দগুলো এর পাশাপাশি আপনি কোনো কিছু একটা দিয়ে দাগ দিয়ে আপনি হচ্ছে এই খাতাটাও আপনি মানে হোটেক্সটাও প্রস্তুত করার চেষ্টা করবেন, যে পরীক্ষার আগে আপনি এটা দেখে যাবেন। ফারসাই হুং, এটা খাতায় লেখার দরকার নাই, এটা বইতে লেখেন, এটা টান দেন, লেখেন এখানে এক্সকিউজ মি, ঠিক আছে? মনোযোগ আকর্ষণ করার জন্য যেটা বলে বাংলায় আসলে কি বলে লাভলি আপা এক্সকিউজ মি কে, অনুগ্রহ করবেন, জার্মানি বা হচ্ছে আপনার অন্যান্য যে ইয়া আছে আর কি, যে কান্ট্রি গুলো আছে, এক্সকিউজ মি বলাটা এটা ওদের একটা শিষ্টাচার। তো উই কমে ইসুম বান হফ, আমি কিভাবে বানহফে আসব? মুসিস হিয়া নাক রেক্স গেন, উই মানে কিভাবে আমি হচ্ছে বানহফের দিকে যাব, আসলে সে আসলে ওইটা বোঝাচ্ছে, সুদে বানহফ সুম বানহফ। মুস ইস হিয়া নাক রেক্স গেন, এইখান থেকে আমাকে কি নাক রেক্স মানে হচ্ছে ডানে যেতে হবে? তখন আরেকজন যে লোকটা আছে সে দুইবার করে বলছে নাইন নাইন, না 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 না, নিক নাক রেক্টস ডানে না, নিক নাক রেক্টস ডানে না। গেহেন জি গেরাডে হাউস, আপনি যাবেন গেরাডে হাউস, যখন ভার্ব কোনো একটা বাক্যের শুরুর দিকে থাকে এটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ আমরা আরও বিস্তারিতভাবে শিখবো আরেকটা ক্লাসে, স্পিকিং আগে বিশেষ করে। এই যে ইম্পারেটিভ হচ্ছে আপনার আদেশ অনুরোধ এরকম টাইপের যে কথাগুলো আছে এগুলোর জন্য ভার্ব সবার আগে চলে আসে, এবং যে সাবজেক্ট আছে এটা পরে চলে আসে যদি জি ফর্ম থাকে, ডু ফর্ম থাকলে তো উধাউই হয়ে যায়। তো গেহেন জি গেরাডে হাউস, গেরাডে হাউস হচ্ছে আপনি যাবেন হচ্ছে নাক বরাবর, উন্ড এবং আন্ডে একে যেই মোড়টা আছে নাক লিংস, বাম পাশে যাবেন, লিংস মানে হচ্ছে বাম। আমি কিন্তু যথেষ্ট আস্তে আস্তে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, যাতে হচ্ছে আপনারা আমার কথা শুনতে শুনতেও আপনি এই ট্রান্সক্রিপ্টটা লিখে ফেলতে পারেন পরবর্তীতে, যাতে আপনার আর এইখানে সময় না দেওয়া লাগে। যদি কেউ না বুঝতে পারেন সঙ্গে সঙ্গে হ্যান্ডেজ করবেন, আমি চোখ রাখছি আর কি একটুখানি পরপরই যে আপনাদের কারো বুঝতে সমস্যা হচ্ছে নাকি। ডিয়া একে, এটা হচ্ছে আপনার মোড়। তো রাকিব মাহমুদ ভাই কি বলতে চান ভাই? এখানে যে আমরা প্রথমে বললাম না এনশুলডিং, পানি আর জলের মধ্যে কোন তফাৎ আছে নাকি? খাইতে টেস্ট একই না, দেখতেও একই না? তো এই ফারসাই হুং যা লাউ আর কুদু, যেই লাউ সেই কুদু। যদিও অনেকে বলে লাউ নাকি লম্বা, কুদু নাকি এরকম মোটা, কিসব কিসব বৈশিষ্ট্য আমি জানি না, তো আমি পানি জল দিয়ে বুঝাইলাম। লাভলি আপা কি বলতে চাই? আমি নক
ওয়ার্ডটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। মানে আমরা তো নখটা আমি এক এক জায়গায় এক এক রকম দেখি, যেমন নখ নিস্ট বলে, আবার এখানে আছে নখ 100 মিটার গ্যারাডিয়াস। অ্যাকচুয়ালি এটা মানেটা কি? এটা আছিল জানি কোথায়, কয় নম্বর লাইনে একটু আগে দেখলাম, ম্যান ম্যানের হচ্ছে সেকেন্ড লাইন, সেকেন্ড গ্যারাডিয়াস গেনজি গ্যারাডিয়াস উন আন দেয়ার একে নাকলিংস। নাক তো হচ্ছে আপনার একটা প্রিপজিশন, কোন দিকে আর কি, কোন দিকে যাওয়ার চেষ্টা করবে আর কি, ডিরেকশন অনুযায়ী নাকটা হচ্ছে তখন বসছে। নাক রেক্স নাকলিংস, নাক না ভাই আমি নক যেটা, তারপর হ্যাঁ আমি ও আচ্ছা। এখন আপনি দেখেন পুরো কথাটা ছন্দটা বুঝলেই আপনি এটা টোন বুঝতে পারবেন। ডান নক 100 মিটার গেরাডেয়াস উন দান জেহেনজি শোন দেন বানহফ, তারপরে 100 মিটারের মতো গেলে আপনি সরাসরি একদম বরাবর গেলে দান, তারপর জেহেনজি শোন দেন বানহফ, তারপরে হচ্ছে আপনি দেখতে পাবেন ট্রেন স্টেশনটা। তো চলেন আমরা দেখি এখানে ওরা হচ্ছে আমাদেরকে কি শেখানোর চেষ্টা করছে। আপনি হচ্ছে নক নক দিলাম, নক দেখেন নক কি বলছে, স্টিল ইভেন মো, মানে নকনিক মানে এখন না, এরকম ভাবে বুঝায়। নক হচ্ছে আপনার মানে অনেক বহুবিধ মিনিং আছে আর কি, ইভেন তারপরে এগুলো যেগুলো বলছে এগুলো আসলে সব সময় এরকম ভাবে আসেও না আর কি, মানে এটার অ্যাকচুয়াল অর্থটা আসলে আমি ওইভাবে জানি না, কিন্তু এটা হচ্ছে কথ্য ভাষায় বিভিন্নভাবে এরকম কিছু কিছু শব্দ আছে যেগুলো প্রচুর ব্যবহার করা যায়, যেমন দাবাই, এটার অর্থ দেখবেন যে আপনার একটা আছে কিন্তু ওইটা সম্পূর্ণরূপে যে জিনিসটা দরকার এটা ডিকশনারিও ঠিক মতো বলতে পারে বলে আমার মনে হয় না। ইয়েটি হ্যাঁ নক এরকম অনেক জায়গায় ইউজ করে, তারপরে যে বললাম যে দাবাই, এটা নিয়েও আমি কালকে ঘাটাঘাটি করার চেষ্টা করছি। এটা হচ্ছে দেয়ার বাই, এইগুলো হচ্ছে আপনার অ্যাকচুয়ালি অ্যাডভার্ব, বুঝছেন অ্যাডভার্ব হিসেবে আসে। সো অ্যাডভার্ব কথার ছন্দে ছন্দে অনেকভাবে দুলি আনন্দে চলে আসে, এগুলোর জন্য আসলে সম্পূর্ণ জিনিসের অর্থ মাধুর্য বাড়ে কিন্তু এগুলোর আলাদাভাবে অর্থের উপর নির্ভর করে কোনো আসলে উত্তর হয় না। সো এইটা হচ্ছে আপনি নিজেও দেখেন যে এই টাইপের অ্যাডজেক্টিভগুলো আসলে কিভাবে এগুলো মর্ম উদ্ধার করা যায়, যদি আপনি মর্ম উদ্ধার করতে পারেন আমাকে ব্যক্তিগতভাবে একদিন শিখায়। আমি দুই তিনটা জায়গায় নক ইউজ করতে শুনি তো আমার কাছে, হ্যাঁ হ্যাঁ এটা এক এক জায়গায় এক এক রকমই আর কি, ঠিক আছে। তো এক একটা জায়গায় এক এক রকম হওয়ার কারণে এটা হচ্ছে আসলে এটার কোনো প্লেইন কোনো মিনিং নাই। তো এইভাবে করে আমরা করতে থাকলে তখন দেখা যাবে যে আমাদের সামনে অনেক কিছু আসবে যেগুলো আমরা এখনো জানি না শিখি না, তো এইগুলো আমরা হচ্ছে ভবিষ্যতের রসদ হিসেবে রেখে দিলাম যে আমাদের কিছু একটা করতে হবে। তো শাইলা আপা কি বুঝলেন আপনি এই যে অডিও ট্রান্সক্রিপ্ট শুনে টুনে দেখে টেকে, এটা আসলে কোনটা হবে? শাইলা আপা কই গেল? হুম হুম বলেন। আমি তো এ নাম্বার নেওয়া এ হবে, জি এই যে এটা হবে না, গেরাডেউস বলছে তো আরেকবার শুনবেন নাকি অডিও? হ্যাঁ এটা বেশ সহজ আছে, এরকম আরো যেগুলো আছে এগুলো আপনারা নিজেরা নিজেরা এইভাবে করবেন। এইটার যেগুলো আছে এগুলো আমি আগেও একদিন আপনাদেরকে করাই দিছিলাম, দ্যাটস ওয়াই আমি চাচ্ছি না এটা হচ্ছে আবার করাইতে। আপনি বলছেন না যে একটু আস্তে করে শোনার জন্য ওই থিওরিটা আর কি ফলো করুন? হ্যাঁ ওইটা হচ্ছে আমরা করলাম, এখন গিয়ে আমরা হচ্ছে বিভিন্ন যে হোয়াটসঅ্যাপ ট্রেনিং এর যে চ্যাপ্টারগুলো করছিলাম এইগুলোর ভিতরেও দেখবেন আপনি অনেকগুলো আছে, যেমন নুমার আইনসের ভিতরে অনেক কিছু আছে, আমরা ওইখান থেকে আর হচ্ছে দেখব না। আপনাদের হোয়াটসঅ্যাপ ট্রেনিং এর ভিতরের যে লেজেন্ডগুলো আছে ওইগুলো দেখানোর আগে আপনাদেরকে হচ্ছে টাইল সোয়াই এর যে কোশ্চেনগুলো আছে এইগুলো এক দফা দেখাই দিয়ে যে এইগুলো এখন কেউ করবেন না, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন পেলে আপনারা কেউ করবেন না। যেটা হচ্ছে কোথায় গেল, টাইল আইনস নিয়ে কথাবার্তা বলছে, এই যে হুইরেন টাইল সোয়াই, এইগুলো হচ্ছে রিষ্টি সোডা ফালস, ঠিক আছে? হুইরেনের ভিতরে যখন দেখবেন আপনি রিষ্টি সোডা ফালস আছে ওইগুলো আপনারা এখন আর করবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ
স্ট্রংলি বলছি কিন্তু এগুলো কেউ এখন করবেন না। এই যে এরকম ভাবে যে প্রশ্নগুলো আছে হোয়েরেন্টাইলস ওয়াই, এইগুলো এখন আমরা শিখব না। এগুলো এখন করে শুধু শুধু আপনাদেরকে বিচলিত করে দেবে, কোনো লাভ নেই। এগুলো যেরকম সেরকমই, এটা এমন যে কঠিন কিছু তা না, কিন্তু এটা হচ্ছে এমনভাবে বলে যখন অডিও চলে ওরা ইচ্ছা করে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের অনেক সাউন্ড রেখে দেয়, গাড়ির সাউন্ড, বেলের সাউন্ড, ঠিক আছে, তারপর ট্রেন স্টেশনের সাউন্ড, ট্রেনের সাউন্ড, হাবিজাবি আশেপাশে দুনিয়ার মানুষজন কিচির মিচির করে কথাবার্তা বলতেছে এইগুলোর সাউন্ড। ওইগুলো যখন আপনারা মোটামুটি হোয়েরেন্টাইল আইন এবং ড্রাই করে ফেলবেন, পরে দেখবেন এইগুলো আর তেমন কোনো কঠিন কিছু মনে হবে না, কারণ এইখানে জিনিসগুলো হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড, এটা হবে এটা হবে না, এটা আছে এটা নাই, এরকম টাইপ জিনিসপত্র আপনারা যখন করার তখন আমরা করে ফেলবো। নুমার টাইল ড্রাইও এরকম, কিন্তু টাইল ড্রায়ারগুলো দেখতে হচ্ছে এরকম আর কি, আপনার নুমা আ বে সে তিনটে অপশন থাকবে, কোনো ছবি টবি থাকবে না, শুধু টেক্সট থাকবে। এটা হচ্ছে আমরা এই জাস্ট হোয়েরেন্টাইল আইনস করে তারপরে আমরা ড্রাই করব, আইনস করব, ড্রাই করব, সোয়াই করব না। বোঝা গেছে লয়টে? আমরা হচ্ছে এগুলো খুবই সহজ, এগুলো একদিন ক্লাসে করেছিলাম ওয়ারসাইটের, এখানে অডিও আছে, অডিওগুলোও অনেক সহজ, আপনারা এগুলো নিজে নিজে করবেন। এই অডিওগুলো এখন কোথায় পাবেন? অডিও তো আমি আগেও দিয়ে দিয়েছিলাম, দরকার হলে আজকে আরেকবার দিয়ে দিব আপনাদেরকে। এইখানে বাম পাশে কর্নারে চিকন করে ছোট করে দেখবেন এরকম একটা নাম্বার দেওয়া আছে। এখন যখন আপনি অডিও ফাইলটার ভিতর দেখবেন, দেখবেন অডিও স্পেস দিয়ে একটা নাম্বার দেওয়া আছে, আপনি জাস্ট ওই নাম্বারের অডিওটা যখন ছাড়বেন, ছেড়ে তারপরে হচ্ছে করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তারপরে হচ্ছে হোটেক্সটাতে যাবেন, হোটেক্সটে দেখে বোঝার চেষ্টা করবেন। কেউ যদি দেখা যায় যে স্পিডের কারণে আপনার মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি বলতেছে, প্রথম দিকে আপনি প্লেব্যাক স্পিড স্লো করে দেবেন, ভিএলসি মিডিয়া প্লেয়ারে করলে 0.9 করে ফেলতে পারেন, এরকম আরও ছোটো ছোটো করলে তখন হচ্ছে আরও কমায় দিলে আপনি একদম আস্তে আস্তে করে বলতেছে আপনি হচ্ছে হোয়েরটেক্সটের সাথে মিলাবেন, মিলায় তারপর শোনার চেষ্টা করবেন যে কথা কি বলতেছে। যে ইংরেজিতে সাবটাইটেল যেরকম থাকে না, ওই সাবটাইটেল অনুযায়ী হচ্ছে আপনি একবার দেখবেন, দেখে 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 বোঝার চেষ্টা করবেন। এখন হচ্ছে আমাদের কান শিক্ষিত করার সময়, এখন পরীক্ষার উত্তর কি হচ্ছে না হচ্ছে এটার চেয়ে বেশি হচ্ছে যা বলতেছে এটা আমি বুঝতেছি নাকি, যা বলতেছে আমি এটা বুঝতেছি নাকি, এই বোঝার জন্য আপনার পুরাটা হচ্ছে ট্রেনিং টাইম। আমরা হচ্ছে আপনাদেরকে এখন অনেকগুলো বুঝাই দেবো যেই জিনিসগুলো আপনি বাসায় করবেন, এগুলো আপনারা সবই করে ফেলছেন, সো আপনাদের ভোকাবুলারি নিয়ে ধরে নিচ্ছে এখন কোনো প্রবলেম নাই। আমরা হচ্ছে নুমা সোয়াইয়ে গেলাম, এখন হচ্ছে এখানে পাঁচজনের নাম বলছে, এখানে এটা বলছে, তারপরে এখানে টেলিফোনিয়ারেন বলছে, এগুলোও আমরা একদিন ক্লাসে করেছিলাম, ওইটাও এখন আর করছি না। নুমার সোয়াই শেষ, নুমার দ্রাইয়ে চলে আসলাম আমরা, তিন নাম্বার চ্যাপ্টার বোনেন, বোনেনের মধ্যে এগুলো আপনারা সবাই করছেন, এগুলো করে 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 তারপরে আমরা দেখি কিছু আছে নাকি। এই চ্যাপ্টারেও দেখেন আপনার হুইরেনে কিছু নাই, এইখানে হচ্ছে আপনার হুইরেনের আছে, এটা আপনারা বাসায় করবেন যদি করতে চান, না করলেও কোনো সমস্যা নেই। এইখানে হচ্ছে গিয়ে আমরা একটা রাইজেনুন ফারকিয়ার, রাইজেনুন ফারকিয়ারের ভিতরে আমরা দেখেন 30 নাম্বার অডিও থেকে আমাদের হচ্ছে বেশ কয়েকটা আছে আর কি। এবং এইখানে সুবিধা হয়েছে কি, ওরা টাইল আইনস এবং টাইল সোয়াই, মানে সরি টাইল আইনস আছে, দ্রাই আছে, টাইল সোয়াই নাই। তো আমাদের এই পেজটা আমরা এখন পুরোপুরি খুঁটায় খুঁটায় করে করার চেষ্টা করব। পেজ নাম্বার হচ্ছে 74 নাম্বার পেজ, ফিয়ারুন জিপসিস। সবাই এই পেজটা খুলে বের করে, যে কোনো একজন খুলে বের করে ফেললে তারপর আমাকে বলেন যে ভাই হ্যাঁ হয়ে গেছে। কি করা আছে আপনার? এটা আমার ওই ফেজি আছে আমি। আচ্ছা ঠিক আছে, 30 নাম্বার টাইল সোয়ার একটা প্রশ্ন আছে আমার। ঠিক আছে ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি বাজিদ ভাই বলুন ভাই। আমরা যে আগের বার এই অ্যানসারে দেখলাম যে ভাই এখানে গুন্ডার যেখানে লেখা এখানে রোমান সংখ্যারে 1 লেখা, এটা কিভাবে কখন বুঝবো এরকম ছোট আয়ের মতো দেওয়া যে অ্যানসার রোমান নাম্বার অনুযায়ী ট্রিট করবেন তাহলেই হবে। রোমান নাম্বার তো খুব সহজ। যখনকার প্রশ্ন তখন করলে ভালো, এখন আমি আসলে রিলেট করতে পারতেছি না, আমি আর পিছনে যেতে যাচ্ছি না। এখন হচ্ছে আমরা আমি তো হাত তুলে দেখিও নাই, ও আপনার হাত তো ফর্সা হাত, সবার তো গোল্ডেন হাত, সোনালী হাত, এই জন্য হয়তো খেয়াল করে নেই, দুঃখিত। আপনার হাতের রং পরিবর্তন করবেন দয়া করে।
ঠিক আছে। তো আমরা যেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনি আগে রিডিং পড়েন, ঠিক আছে। গ্লাইস মানে হচ্ছে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম কত, গ্লাইসুয়ালস, গ্লাইস ড্রাইসেন, গ্লাইস ফুমসেন। এখন এটার সাথে উপরে আমাদের কি আছে, আউফ ওয়েলশেম গ্লাইস, ওয়েলশেম মানে হুইচ, হ্যাঁ ওয়েলশে। আমরা ডাব্লিউএস ফ্রাগের এই জিনিসটা শিখি নাই, এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে এখন বলছি। ওয়েলশে মানে হচ্ছে আপনার হুইচ, কোনটা, গ্লাইস মানে প্ল্যাটফর্ম, ফেয়ার্ড ফারেন থেকে আসছে, ডেয়ার সুক না খামবুক, কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে, ফ্রম হুইচ প্ল্যাটফর্ম দ্য ট্রেন উইল স্টার্ট অর গো। হ্যাঁ, তো এইখানে কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে হামবুর্গের ট্রেনটা যাবে। আমরা এখন নুমা দ্রাইসেন অডিও শোনার জন্য প্রস্তুত হই। Fünf. Durchsagen. Eins. Was ist richtig? Kreuzen Sie an. A, B oder C. Sie hören jeden Text zweimal. Eins. Und hier ein wichtiger Hinweis für Reisende nach Hamburg. Der Intercity Express nach Hamburg, Abfahrt 14.15 Uhr, fährt heute nicht von Gleis 12, sondern von Gleis 13. Ich wiederhole, der Intercity Express nach Hamburg, Abfahrt 14.15 Uhr, fährt heute nicht von Gleis 12, sondern von Gleis 13. এটা ছিল হচ্ছে আমাদের প্রথমটা। এইখানে এরকম অনেক অডিও আপনারা পাবেন, যেগুলো হচ্ছে অডিওর যে শব্দটা এটা অনেক বিকৃত, কারণ আপনার এরা হচ্ছে এলটিএসের মতো করে না, একদম স্পষ্টভাবে করা। এরা হচ্ছে বাস্তব ভিত্তিকভাবে আপনি যখন যেভাবে শুনবেন, এবং ট্রেন স্টেশনগুলোতে এইরকমভাবেই বলে আর কি, ঠিক আছে। তো আপনার এইভাবে শোনার অভ্যাস করার জন্যই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলতেছি বারবার বারবার করে, আপনারা আগে শোনার বোঝার অভ্যাস করেন। আপনি যা দেখতেছেন, যা শুনতেছেন তা বুঝতেছেন নাকি, যা বুঝতেছেন তাই কি আসলে ঠিক নাকি, ঠিক আছে। তো এটার জন্য আমরা যেটা বলছিলাম, জি বলেন বলেন জান্নাতুল নাইমা আপা। ভাইয়া সাউন্ড তো আসেই নাই, কিছুই শুনেই নাই। কিছুই শোনেন নাই? কোনো সমস্যা নেই, হইতে পারে আমি আবার ছেড়ে দিচ্ছি আপনাদের, কোনো সমস্যা নেই, দেখেন। Fünf. Durchsagen. Eins. এখন শুনতে পাচ্ছেন আপনারা অডিও? ওকে ওকে, আবার শুনেন তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক। Was ist richtig? Kreuzen Sie an. A, B oder C. Sie hören jeden Text zweimal. Eins. Und hier ein wichtiger Hinweis für Reisende nach Hamburg. Der Intercity Express nach Hamburg, Abfahrt 14.15 Uhr, fährt heute nicht von Gleis 12, sondern von Gleis 13. Ich wiederhole, der Intercity Express nach Hamburg, Abfahrt 14.15 Uhr, fährt heute nicht von Gleis 12, sondern von Gleis 13. Fünf. Was ist richtig? Kreuzen Sie an. A, B oder C. Sie hören jeden Text zweimal. Eins. Und hier ein wichtiger Hinweis für Reisende nach Hamburg. Der Intercity Express nach Hamburg, Abfahrt 14.15 Uhr, fährt heute nicht von Gleis 12, sondern von Gleis 13. Ich wiederhole. Der Intercity Express nach Hamburg, Abfahrt 14.15 Uhr, fährt heute nicht von Gleis 12, sondern von Gleis 13. Okay,
ওকে, আমি যতভাবে পারছি সাউন্ড মডিফাই করে আপনাদেরকে বলার চেষ্টা করছি। তারপরে কি সাউন্ড কম লাগতেছে আমার? আমার কাছে নিজের কাছেই মনে হচ্ছে যে আসলে আজকেই মনে হয় সাউন্ড কম। প্রথম দিকে শোনা যায় না, প্রথম দিকে আইনস বলে অনেকক্ষণ শোনা যায় না, এরপরে অনেক অনেকক্ষণ বলে না, তো অনেকক্ষণ তো বলে নাই আর কি। যাই হোক আর কি, মানে এটা আমার মাইক্রোফোনের প্রবলেম। আমার হচ্ছে যে মানে মাইক্রোফোনের, হ্যাঁ এটা হচ্ছে আপনারা এই জন্য এই সাউন্ডগুলো আপনারা সম্পূর্ণরূপে আগে নিজে নিজে বাসায় যে অডিও আছে অডিও ডাউনলোড করে শুনবেন। কারণ হচ্ছে কি, আমি আপনাদেরকে এখন যে শোনাচ্ছি এটা কিন্তু একটা জুমে শোনাচ্ছি। এই সাউন্ডটা ইন্টারনেটের কারণে হোক, সার্ভারের কারণে হোক, আমার মাইক্রোফোনের কারণে হোক, ইন্টারনেটের কারণে হোক, ডিভাইসের কারণে হোক, এটা বিকৃত একটু একটু হয়ে যেতেই পারে। তো আমরা যেটা এখন বুঝবো, যেটা করার চেষ্টা করব, এটা হচ্ছে আমরা যা বুঝতেছি যা করতেছি এটাই কি আসলে ঠিকঠাক আছে নাকি, বোঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে আমরা এখন শুনে শুনে তারপর বোঝার চেষ্টা করব। আবার আমরা হোর্টেক্সটাতে চলে যাব। হোর্টেক্সটে আপনি কিভাবে যাবেন, এটা হচ্ছে যেই চ্যাপ্টারে এখন আমরা আসি ওই চ্যাপ্টার আগে দেখবেন চ্যাপ্টার নাম্বার কত, চার। চার নাম্বার চ্যাপ্টার দিয়ে আপনি খুঁজে পাবেন না, আপনার চ্যাপ্টারের নাম দরকার হবে রাইজেন উন ফারকিয়া। এটা হোর্টেক্সটাতে চলে যাবেন, হোর্টেক্সটের বইটা বের করেন, প্রথম পেজ থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ ট্রেনিংয়ের উত্তরের এই জায়গাগুলোতে দেখবেন প্রত্যেকটা চ্যাপ্টারের নাম লেখা আছে। যেমন হচ্ছে আওয়ান আনগাভেন সুনপারজুন, এরকম বোল্ড অক্ষরে লেখা আছে আর কি, রাইজেন উন ফারকিয়ার, তাই না? আমরা রাইজেন উন ফারকিয়ারের এইখানে কি আমাদের এইটা ছিল, হ্যাঁ রাইজেন উন ফারকিয়ার ছিল। এখন নাম্বার দেখবেন নুমা ফুন, নুমা ফুন হচ্ছে নুমা সোয়াই শুরু হয়েছে, এখন হচ্ছে আমাদের নুমার ফুন খুঁজতে হবে। নুমা ফুন হচ্ছে এই যে ডুস যা আগেন, এইখান থেকে আপনারা এই লেখাটা আগে নিজে একবার রিডিং করেন। এইটার পেজ নাম্বার হচ্ছে আপনার পাঁচ নাম্বার পেজ, যে হোর্টেক্সটের যে ছোট বইটা আছে ওইটার পাঁচ নম্বর পেজে গিয়ে আপনি এটা দেখতে পারবেন। কেউ যদি বই একই সাথে প্রিন্ট করে থাকেন তাহলে আপনি ওইভাবে অ্যাকর্ডিংলি আর কি পরের যে বইটা আছে ওইটার ছোট পেজটায় আগে আপনি বইতে চলে যান, আপনি বই থেকে পড়বেন, আমার স্ক্রিন থেকে পড়া থেকে বিরত থাকেন। এইখানে আপনার সব কিছু বোঝার দরকার নাই, ঠিক আছে? আমরা মূল প্রতিপাদ্য যে জিনিসটা আছে আমরা ওইটা বোঝার চেষ্টা করব, এবং এটার সাথে আসোয়ের একটা ছোট্ট একটা গ্রামার আছে, আমরা ওই গ্রামারটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বইয়ে খুঁজে পাচ্ছেন না, বই তো হচ্ছে আপনি প্রুফিং স্ট্যান্ডিং এর দুইটা বই আছে, একটা বই হচ্ছে আপনার মোটা বই যেটা হচ্ছে নীল কালারের, আর একটা হচ্ছে অ্যাশ কালারের। আপনি যদি প্রিন্ট করেও থাকেন আপনি বইতে দেখেন বইয়ের যে প্রথম পৃষ্ঠাটা আছে এটা দেখতে এরকম নাকি, আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা নাকি? হ্যাঁ, এটার পাঁচ নম্বর পৃষ্ঠা দেখেন, ডান পাশের নিচে ছোট করে পাঁচ লেখা আছে, এই যে এইখানে কর্নারে ডান পাশে দেখবেন পাঁচ লেখা আছে। হ্যাঁ, পাঁচ লেখা আছে যেখানে, এইখানে এই যে বাম পাশে কর্নারে দেখেন ডুক্স জাগেন নুমা ফুন আইনস, পাঁচের এক, পাইছেন আপনি? হ্যাঁ, এইবার আপনাদের অ্যাকচুয়ালি যে জিনিসটা বুঝতে হবে এটা হচ্ছে এই প্রথম লাইন না, তার পরের লাইন থেকে, ঠিক আছে? পরের লাইন মানে হচ্ছে এই যে এইখান থেকে, ডেয়ার ইন্টারসিটি এক্সপ্রেস নাক হামবুর্গ, যে ইন্টারসিটি এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেসগুলো হচ্ছে এমন ট্রেন যেগুলো হচ্ছে এক শহর থেকে আরেক শহরে যায়, ইন্টারসিটি, এই জন্যই বলে আর কি। নাক হামবুর্গ, হামবুর্গের দিকে যে ডিরেকশন যেটা হচ্ছে হামবুর্গের দিকে, আপফার্ট মানে হচ্ছে ত্যাগ করবে, ফিয়ারসেন উয়া ফুমসেন দুইটা পনেরো মিনিটে, ফেয়ার্ড হয়টে নিকথ ফন গ্লাইসুলফ, আজকে এইটা যাত্রা করবে না বারো নাম্বার প্ল্যাটফর্ম থেকে। এটা জার্মানিতে অনেক অনেক বেশি পরিমাণে আর কি একটা কমন একটা সিনারিও, একটা ঘটনা, যে একটা প্ল্যাটফর্মে কোনো একটা কারণে দুর্ভাগ্যজনকভাবে যেটা বলা হয়েছে যে এই নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, ওই নাম্বার প্ল্যাটফর্মে আপনার ট্রেন নাই। জনদার্ন এইটা বাদে, এটার পরিবর্তে যেটা আছে জনদার্ন, এটা হচ্ছে এটার পরিবর্তে ফন গ্লাইস দ্রাইসেন, গ্লাইস বারো, বারোতে না ছেড়ে তেরো নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আপনারা এই পুরো দুইটা লাইন একটু আগে দেখেন, এই যে নুমা দ্রাই ফন গ্লাইস দ্রাইসেন পর্যন্ত,
কথ্য ভাষায় অনেক কিছু একসাথে আমরা বাংলাতেও বলি, ঠিক আছে, যেগুলো দেখা যায় লিখিত ভাষায় আসলে এত আসে না, বা আসলেও একটু অন্যরকমভাবে আসে। এইখানে অনেকগুলো কমা কমা দিয়ে হচ্ছে দুই তিন চারটা বাক্য একই সাথে করছে। যেই ট্রেনটা হামবুর্গের দিকে যাচ্ছে, যেটার যাওয়ার কথা 14:15, ওটা আজকে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাবে না, এটা 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাবে। ইশ উইডা হলে, উইডা হলে হচ্ছে আমি আবার পুনরায় বলছি, ঠিক আছে, এরকম ইশ উইডা হলে যখন বলে তার মানে বুঝবেন হচ্ছে উইডা হলেন মানে হচ্ছে আপনার পুনরায় বলা, পুনরাবৃত্তি করা। দে ইন্টারসিটি এক্সপ্রেস না খামবুক আফার ফেরসেন উয়া ফুমসেন ফেয়ার হয়টেনিক ফন গ্লাইস সুয়েলফ জন্দান ফন গ্লাইস দ্রাইসেন। আপনি প্ল্যাটফর্মে যখন দাঁড়ায় থাকবেন এরকম অনেক ধরনের ঘোষণা ওই প্ল্যাটফর্মে মাইকে সবসময় বাজানো হয়, ডয়েশে মানের যে ট্রেন স্টেশনগুলো থাকে বা জার্মানির যে ট্রেন স্টেশনগুলো থাকে। এখন আমরা করব কি, এই যে এখন আপনারা পুরো জিনিসটা দেখলেন, দেখে এখন হচ্ছে আপনারা যখন অডিও চালানো হবে ওই সেম টু সেম যেই লাইনে যেই অডিও বলা হবে ওইটা হচ্ছে আপনি দেখে 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 বোঝার চেষ্টা করবেন। বুঝা গেছে? Was ist richtig? Kreuzen Sie an. A B oder C. Sie hören jeden Text zweimal. Eins. Und hier ein wichtiger Hinweis für Reisende nach Hamburg. Der Intercity Express nach Hamburg, Abfahrt 14:15, fährt heute nicht von Gleis 12, sondern von Gleis 13. Ich wiederhole, der Intercity Express nach Hamburg, Abfahrt 14:15, fährt heute nicht von Gleis... আপনারা এটা শুনতে পারবেন না, কারণ এটা সম্ভবত আমার মাইক্রোফোনের ব্যাপার, যে সে হচ্ছে আসলে অযথা যে সাউন্ডগুলো আছে এগুলো নিচ্ছে না, এখনো ইভেন আমার সাউন্ড ঠিক মতো নিচ্ছে না, তো আমার এটা টেকনিক্যাল প্রবলেম, আমি হচ্ছে এক কাজ করি আপনাদেরকে অন্যভাবে শোনানোর চেষ্টা করি। হ্যাঁ, এখন অনেক কম শোনা যাচ্ছে, আমি আজকে বুঝতেছি এটা সাউন্ডের হচ্ছে একটা প্রবলেম করতেছে মাইক্রোফোনে। তো এখন মনে হয় আপনারা ঠিকঠাক মতো শুনতে পারবেন, এখন হচ্ছে আমি যেই অডিওটা আছে যেইভাবে ছাড়া কথা ওইভাবেই ছাড়তেছি, আমার ল্যাপটপের যে সাউন্ড বক্স আছে ওইটা দিয়ে করতেছি। আমি হচ্ছে আপাতত মাইক্রোফোনে হচ্ছে আজকে আর ক্লাস যেহেতু নিব না, আমাদের আগের একটা শিক্ষা থেকে আমরা যেটা পাইছি যে মাইক্রোফোনে ক্লাস এই মাইক্রোফোনে বলা যদি বন্ধ করে দিই আমাদের অডিওতে আবার ওই সাউন্ডটা চলে যায়, তো আমি আপাতত হচ্ছে আগে এই ভিডিওটা এন্ড করে নিই। আজকের ক্লাসের ভিডিও তাহলে থাকবে হচ্ছে দুইটা।